কেন মানে এত বছর ধরে 46-47 থেকে শুরু করে মিড 70s পর্যন্ত যে ডকুমেন্টগুলো আমরা দেখেছি মানে এগুলো শুধু যে ডকুমেন্ট ডিক্লাসিফাই করা হয়েছে তার ভিত্তিতে আমরা বলছি যে ডকুমেন্ট এখনো সিক্রেট রাখা হয়েছে তাতে কি আছে সেটা আমরা এখনো জানি না আমরা হতে পারে এর পরেও চলেছে কি হয়েছে কেমন ভাবে করা হয়েছে সেগুলো মেকানিজম পুরো আমরা জানি না কে শুরু করেছিলেন এটা এত বছর ধরে কেমন করে চলল অটোপাইলটে তো ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় না নিশ্চয়ই সেটা ক্যাবিনেটে যাচ্ছিল নিশ্চয়ই সেটা কেউ মনিটর করছিলেন বিভিন্ন স্টেট থেকে ইন্টেলিজেন্স এজেন্সিজ ইন্টেলিজেন্স এজেন্টস এরা কাজ করছেন একসঙ্গে তো কেউ তো কোঅর্ডিনেট করছে কেউ তো একটা অর্ডার পাস করছে কেউ তো ডিরেকশন দিচ্ছে সেটা তো ফাইলে নোটিফাইড হচ্ছে সেগুলো কোথায় আমাদের গভর্নমেন্ট বলছে এরকম কিছু নেই কোনো ফাইল কিন্তু যেটা অনুষ বললো যে যে লোকটা মরে গেছে সেই সময় প্রায় 20 বছরের উপর চলে গেছে 20 বছরের উপর হয়ে গেছে তার পেছনে কেন এত ইন্টেলিজেন্স লোক লাগানো যদি এতটাই আমাদের আমরা নিশ্চিত হই যে মারা গেছে 2 দশক হয়ে গেছে তাকে খোঁজার জন্য কি দরকার এই সময় একজন আমরা বলবো ম্যান অফ মিস্ট্রি উত্তরপ্রদেশের উপরের দিকে নর্দার্ন সাইড একটা ছোট্ট শহর বস্তি সেখানে বসে একটা কাগজে একটা নোটিং লিখেছিলেন একটা চিঠির উপরে সেটা যেটা আমরা পরে পাই সেখানে উনি লিখছেন নাছর বান্দা হাবাতি যে পেল্লাদের মতোই বেঁচে আছে সে কথা তিন পক্ষই জানে শুধু চার ফেলে বর্ষিতে গেথে তুলতে পারছে না তারপরে আরেকটা কাগজ এসসিবি বেঁচে আছে এবং সাধুর বেঁচে আছে এসসিবি এটা একজন লোকই নিজের নামটা এইভাবে সাইন করতেন তার নাম সুভাষচন্দ্র বোস আর কেউ তাকে জীবনে এসসিবি বলে অ্যাড্রেসও করেনি চিঠিও লেখেনি কোনো কাগজে সেরকমভাবে মেনশনও করেনি এসসিবি ওয়াজ said written only by Subhash Bose himself no one else তাই এই পেছনে যে বড় গল্পটা এটা প্রথমবারের মতো বেরিয়ে আসে 1985 যখন এই ম্যান অফ মিস্ট্রি তার মৃত্যু হয় উত্তরপ্রদেশের আর একটা শহরে ফৈজাবাদ অযোধ্যা ফৈজাবাদ টুইন সিটিস তখন ফৈজাবাদ ডিস্ট্রিক্ট ছিল এখন ফৈজাবাদ অযোধ্যা ডিস্ট্রিক্ট হয়ে গেছে তো ফৈজাবাদ শহরে তখন ওনার 1985 সালে সেপ্টেম্বরে 18 সেপ্টেম্বরের মৃত্যু হয় 16 সেপ্টেম্বর মৃত্যু হয় 18 সেপ্টেম্বর তার দেহ দাহ করা হয় এটা সরোজিনী নদীর ব্যাঙ্ক সরোজিনী নদীর তীরে এখানে এই এই মেমোরিয়ালটা পরে তৈরি হয়েছে অনেক পরে অনেক 2-3 দশক পরে তৈরি হয়েছে খালি জায়গা ছিল কয়েকটা ইট পাথর পড়ে থাকতো এখানে দাহ করা হয়েছিল এই জমিটা আশ্চর্যজনকভাবে মিলিটারি ক্যান্টনমেন্টের সঙ্গে লাগোয়া এটা আর্মির জমি এখানে গিয়ে কোন একটা বডিকে ক্রিমেট করা তো দূরের কথা আপনাকে ওখানে যেতে গেলেও মিলিটারি পারমিশন নিয়ে যেতে হবে সেখানে একজনের দেহ নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এবং কেউ আপত্তি করলো না কেউ আটকালো না কেউ কিছু বললো না সেটা তো হতে পারে না সেটা একটা অস্বাভাবিক ব্যাপার এটা আর একটা দিক থেকে ওই জায়গাটা এই সরোজিনী নদী এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তার ঘাট যেখানে দাহ করা হয়েছিল এখান থেকে 200-300 মিটার দূরে এখানে এটা রাম সীতা মন্দির এখানে বলা হয় যে রামচন্দ্র তার দেহত্যাগ করেছিলেন নেমে এসে এই সরোজিনী নদীর জলের ভেতরে গিয়ে দেহত্যাগ করেছিলেন এটা ওখানকার ট্র্যাডিশন এটা বলা হয় তো যাই হোক যখন এনার মৃত্যু হলো কয়েকদিনের মধ্যে একটা চাপা গুঞ্জন ছিল যেটা সেটা ফেটে পড়লো যে লোকটা কে এই লোকটি কাউকে মুখ দেখাতেন না কারোর সঙ্গে দেখা করতেন না কারোর সঙ্গে সামনাসামনি বসে কথা বলতেন না থাকতেন একটি ঘরের ভেতরে সবসময় পর্দা দেওয়া থাকতো পর্দার আড়াল থেকে পেছন থেকে কথা বলতেন যেই আসতো এবং সবাই যেতেও পারতো না সবারই যাওয়ার অনুমতিও ছিল না স্পেশাল পারমিশন আগে থেকে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন দিয়ে সেটা যদি অ্যাপ্রুভ হতো তবেই তিনি কথা বলতেন সেই লোকের সঙ্গে তারা হলে সেখানে ঢোকার পারমিশন ছিল না তাদের তো এই লোকটি যখন মৃত্যু হলো তখন লোকের কৌতূহল বেড়ে গেল কে কথাটা ছড়াতে শুরু করলো
যে লোকজন জানতে পারলেন আস্তে আস্তে যে এই লোকটি ফৈজাবাদে মাত্র 2 বছর 2.5 বছর ছিলেন, তার আগে নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং যেখানে যেখানে গেছেন লোকে সন্দেহ করেছে যে উনি সুভাষচন্দ্র বসু। এবং সে শুনে সবাই একটা সমবেতভাবে দাবি করলেন যে এনার আইডেন্টিটিটা প্রকাশ করা হোক। এটা ওই সময়কার ছবি, ওই সময়কার ছবি নিউজ পেপারে বেরিয়েছিল যেখানে মানে জনসভা, এখানে কাটিং ক্রস পলিটিক্যাল পার্টিস, এটা কোনো কংগ্রেস বিজেপি লেফট পার্টিস এর কথা নয়, এখানে কিন্তু সবাই পার্টি সব পার্টি একসঙ্গে ছিল এবং সবাই মিলে দাবি করতে লাগলেন যে একটা কিছু করা হোক, আমরা জানতে চাই যে উনি কে। এবং এই লোকজন যখন ঘরের ভেতরে ঢুকলেন, রামভবন বলে একটি বাড়ি যেখানে গুমনামি বাবা বলুন বা ভগবানজি বলুন নরাংসতি বলুন যিনি থাকতেন, যার মৃত্যু হলো, সে প্রথমবারের মতো যখন এই লোকজন ভেতরে ঢুকলো চক্ষু চড়কাজ কি দেখছি, একটা ঘরের ভেতরে প্রায় 7,000-এর ওপরে আইটেম, বইপত্র, চিঠি, জামা কাপড়, চশমা, ঘড়ি, নর্মাল একটা লোকের যা হতে পারে, কিন্তু 600 ডকুমেন্টস, 600 বই, কি ধরনের বই, ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রিবিউনাল, ইন্ডিয়া চায়না ওয়ার, আবুল কালাম আজাদের বই, সুভাষচন্দ্রের উপরে বই, সুরেশচন্দ্র বসুর হাতে সই করা, নোট করা ডিসেন্টেড রিপোর্ট যেটা শাহনওয়াজ কমিটির সঙ্গে উনি জমা করেছিলেন 1956 সালে, সুভাষচন্দ্র বসুর পারিবারিক ছবি, বাবা মার ছবি, ফুল ফ্যামিলি ফটোগ্রাফ, গোল্ডেন রিম স্পেক্টাকলস, পাইপ, স্মোকিং পাইপ, পেন্স, দামি জিনিসপত্র। তো কোন বাবা এমন, আপনারা কোন বাবার কথা জানেন যিনি এইসব জিনিসপত্র নিয়ে থাকেন? এবং থাকেন শুধু না, এগুলো উনি ফ্লট করতেন না, এগুলো তো পরে লোককে দেখেই বেড়াতেন না যে আমি দামি ঘড়ি পরেছি, গোল্ডেন রিম গ্লাস পরেছি, থাকতেন একটা ঘরের ভেতরে, কত পড়াশোনা যিনি করতেন সেটা লোককে দেখাতেন না, এই এক এক পর এক জিনিসপত্র লোকের সামনে আসতে থাকলো, যে ভেতরে ঢোকে এইগুলো পায়, এগুলো দেখতে পায়। গ্রামোফোন রেকর্ড, রেকর্ড প্লে, জার্মানি মিলিটারি বাইনোকুল, জার্মানি মিলিটারি বাইনোকুল একটা বাবার কাছে কি করছে, বই, কি ধরনের বই, আলেকজান্ডার সলজেনিৎসেন, রুসো, উইল জুরান্ট, এই ধরনের বই, এবার কে এইগুলো পড়ে, কেমন ধরনের লোক এগুলো পড়ে? তো একটা লোক যে এই ধরনের ইন্টারন্যাশনাল মিলিটারি ইস্যুস নিয়ে পড়াশোনা করছেন এবং প্রতিটা, শুধু পড়াশোনা করছেন না, প্রতিটা বইতে মাইনিউট ডিটেইল নোটিংস এবং সেই নোটিংস একজনের কথা মনে করিয়ে দেয়, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্রের অভ্যাস ছিল যখন তিনি বই পড়তেন কোনো, তার মার্জিনে ছোট ছোট করে লিখে ডিটেল নোটিংস নিতেন। আপনারা যারা নেতাজি রিসার্চ পুরো পাবলিশড নেতাজি সিলেক্টেড ওয়ার্কস বা কালেক্টেড ওয়ার্কস পড়েছেন, তারা দেখবেন যে মান্দালয় জেলে যখন তিনি ছিলেন সেখানে যে বই পড়তেন তাতে এত নোটিংস লিখতেন, সেগুলো আলাদা করে কম্পাইল করে ছাপা হয়েছে যেন সেগুলো একটা বই। এই প্রতিটা বইতে, প্রতিটা ইস্যুর ওপরে ওনার যে অবজারভেশন ডিটেলে লেখা, ছোট 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 করে ডিটেলে লেখা। চার্লস ডিকেন্স এর কমপ্লিট ওয়ার্কস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওয়েস্টার্ন ক্লাসিক্স, তারপরে ছিল যেটা বেরিয়ে এলো ওনার আধ্যাত্মিক দিকটা, যারাই তার সাথে দেখা করতে যেতেন সবাই ওখানে জানেন, সবাই বলেছেন, এটা পাবলিকলি বলেছেন যে হি ওয়াজ এ স্পিরিচুয়াল সুপারম্যান, উনি তন্ত্র সাধনা করতেন এবং অনেকে বলে, আমরা জানি না, এটা ভেরিফাই করার কোনো উপায় নেই, আমরা বিশ্বাসও করি না, আমাদের একটা সাইন্টিফিক রেশনাল অ্যাপ্রোচ নিয়ে চলতে হয়, কিন্তু অনেকে মানে প্যারানর্মাল স্টোরিজ বলেন যে ওনার অলৌকিক ক্ষমতা ছিল, অনেক কিছু করতে পারতেন, সেটা তো আমরা জানি না, কিন্তু এইটুকু আমরা দেখতে পেয়েছি, মা কালীর ছবি এখানে, কমণ্ডলু শাখ, জাস্ট লুক অ্যাট দ্য নাম্বার অফ দ্য গার্নেটস। তো যে লোক ওয়েস্টার্ন ক্লাসিক্স পড়ছে,
ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে কথা বলছেন, মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে কথা বলছেন, সেই আবার এই ধরনের সাধনাও করছেন এবং তার কাছে সুভাষ চন্দ্রের বাবা মায়ের এবং পরিবারের অন্যান্য ছবিও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ফটোগ্রাফসকে বারে মে থাকি লোক উনোনে খুদ ইনস্ট্রাকশন দি থি লোক ইহাঁ কি মুঝে মা বাপ কি ইয়ে ফটো চাইয়ে। ये गुमनामी बाबा ने ऐसे लिखा जैसे ये मेरे माँ बाप की फोटोग्राफ, जिन लोगों ने उनको भेजा उन्होंने भी ये समझ के लिखा कि माँ बाप की फोटोग्राफ है। और ये फोटोग्राफ वो जो कमरे में जहाँ भी रहे हैं बंद करके, ऐसा नहीं कि मान लीजिए कि आप कमरे में गए तो उसने डिस्प्ले कर रखी है, वो सब छुपा के रखी थी। वो जब मरने के बाद जब निकाली तो निकली अंदर से, कोई आदमी निकाल कर जब डिस्प्ले करो तो समझ में आता है, डिस्प्ले नहीं किया था। अब सवाल कॉमन सेंस का ही आता है कि कोई आदमी किसी के माँ बाप की फोटो अपने घर में क्यों रखेगा अपनी माँ बाप समझ कर। এবং এই ছবিগুলো যখন চেয়ে পাঠাতেন, উনি ওনার যা অ্যাসোসিয়েট যারা ছিলেন, ফলোয়ার যারা ছিলেন, যখন এই ছবিগুলো চেয়ে পাঠাতেন তখন স্পেসিফাই করেন কি ধরনের স্পেসিফিকেশন ছিল, যেটা আমরা কাগজে ওনার চিঠিতে দেখছি। বাড়িতে আমার বাড়িতে ওই ঘরে মা জননীর একটা ছবি আছে, পিতৃদেবের একটা ছবি আছে, এইরকম ভাবে বসেছিলেন, ওই ছবিটা আমার চাই। তো যে ভদ্রলোক ছবিটা চেয়ে পাঠাচ্ছে, হ্যাঁ চেয়ে পাঠাচ্ছেন, ওনার কাছে ছবিটা তো উড়ে আসে, কাউকে দিয়ে চেয়েই পাঠাতে হবে, কিন্তু হি স্পেসিফাইং ইট যে এক্স্যাক্টলি কোন ছবিটা ওনার চাই। একটা পরিবারে ছয় হাজারের ছবি থাকে, কিন্তু ওনার কোন ছবিগুলো চাই উনি একদম স্পেসিফাই করে দিচ্ছেন। কিন্তু তাতেও কি প্রমাণ হয় যে এই ঘুমনামী বাবা বা ভগবানজি ইনি সুভাষচন্দ্র? না, আমরা মানি না, এতে কেউই মানবে না, কেননা এটা লিগাল এভিডেন্স নয়, এটা কোনো ডাইরেক্ট এভিডেন্স নয়। হ্যাঁ, প্রশ্ন উঠে আসে যে এরকম লোক তো হতে পারে না যে সুভাষচন্দ্রের জীবনের সব খুঁটিনাটি ডিটেল সব জানেন, সুভাষচন্দ্র যেখানে যেখানে যে শহরে সময় কাটিয়েছেন, যেখানে বড় হয়েছেন, যেখানে থেকেছেন, যেখানে তার রাজনৈতিক জীবন কেটেছেন, কটক, কলকাতা, হি নোজ দ্য সিটিজ বাই দ্য লাইক দ্য ব্যাক অফ হিজ হ্যান্ড। কিন্তু প্রশ্নগুলো তখন আমাদের খুঁটিয়ে দেখতে হবে যে এরকম কে একটা পার্সোনালিটি যে সব ইন্টারন্যাশনাল যা কিছু হচ্ছে তার রিয়েল টাইম খবর রাখছেন, তার অগাধ জ্ঞান, অগাধ পাণ্ডিত্য, সেটা মিলিটারি অ্যাফেয়ার্সে বলুন, সেটা ইন্ডিয়ার হেরিটেজ এন্ড ট্র্যাডিশন সম্বন্ধে বলুন, সেটা ইন্ডিয়ার এপিক্স নিয়ে বলুন, সেটা আধ্যাত্মিকতা নিয়ে বলুন, তত্ত্ব সাধনা নিয়ে বলুন, তিনি যে কথা বলে যাচ্ছেন, যেগুলো তিনি যেগুলো লিখে যাচ্ছেন, ইটস আ ভাস্ট স্কোপ। মানে একজন লোক এত বিষয়ে এত অগাধ পাণ্ডিত্য খুব কম চোখে আসে। আবার সেই লোকটি আবার সুভাষচন্দ্রের জিনিসপত্র কালেক্ট করে যাচ্ছে, সেই লোকটি আবার জার্মান মিলিটারি বাইনোকুলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে জার্মান মিলিটারি গ্লাভস, তার কাছে আর্মি ইউনিফর্ম। মানে এই জিনিসগুলোকে একসঙ্গে মিলিয়ে দেখতে দেখতে একটা ছবি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সেটা যথেষ্ট নয়, আমাদের আরো খুঁজে দেখতে হবে। তো এই যখন চলতে লাগলো, এগুলো যখন লোকে দেখতে লাগলো, কথা বলতে লাগলো, তখন কি হলো, লোকাল প্রেসে যারা ছিলেন, ওখানকার লোকাল নিউজ পেপার যারা ছিলেন, তারা ওটাকে ইনভেস্টিগেট করতে শুরু করলেন। নয় লোক, স্বতন্ত্র ভারত, নর্দার্ন ইন্ডিয়া পত্রিকা, এরা ডিটেলে খুঁজতে শুরু করলেন যে এই লোকটি কে, কোথা থেকে এসছেন, এমন করে এত কিছু জিনিসপত্র একটা ছোট ঘরের মধ্যে কেমন করে রেখেছিলেন, আর এগুলো নিয়ে যখন ঘুরতে হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয়, সেগুলো কেমন করে নিয়ে যান, হাউ ইজ দ্যাট ফিজিক্যালি পসিবল। এই যে ওরা রিকনস্ট্রাকশনটা যেটা করলেন, এইগুলো লিখে প্রায় মাস দুয়ের ধরে লিখে লিখে, সেটা নজরে গেল এক ভদ্রমহিলার, এবং তিনি এসে পৌঁছলেন ফয়জাবাদে 1986 সালের প্রথমে, একদম প্রথমে কিংবা 85 শেষের দিকে ওই সময়টা। তার নাম হচ্ছে ললিতা বোস। ললিতা বোস ছিলেন সুরেশচন্দ্র বসুর, নেতাজির বড় দাদা সুরেশচন্দ্র বসুর মেয়ে। রিপোর্টগুলো পড়ে ওনার মনে খুব কিউরিয়াসিটি জাগলো যে লোকটি কে। সবাই মোটামুটি যত কটা ইনভেস্টিগেশন হয়েছিল ওই সময়, একটা দুটো নিউজ পেপার ছাড়া বাকি সবাই একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, মোস্ট অ্যাক্টিভ দিস ম্যান ইজ সুভাষচন্দ্র বোস। এবং যারা লিখছিলেন তারা কিন্তু কেউ যে খুব নেতাজি বড় নেতাজি ভক্ত এবং অন্ধ আবেগে লিখেছেন তা না, লোকের সঙ্গে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, লোকের সঙ্গে কথা বলে পুরনো জায়গায় গিয়ে
डॉक्यूमेंट्स खुजे देखे रिकन्स्ट्रक्ट करे पूरा केस सजिए সেটাকে দেখিয়েছে যে মোস্ট লাইকলি মোস্ট প্রবাবলি দিস ম্যান ওয়াজ ব্রুস উনি নেতাজি এইটা পড়ে এইগুলো পড়ে ললিতা বোসের খুব স্ট্রাইকিং লাগবে এবং উনি পৌঁছে জিনিসপত্রগুলো দেখতে শুরু করলেন এবং সেগুলো দেখে দেখে তার মনে মোটামুটি সন্দেহগুলো আর কিছু রইল না দ্যাট দিস ম্যান ওয়াজ হার আঙ্কেল এবং সেই মতোই উনি লোকাল প্রেসকেও বললেন দ্যাট দিস ম্যান ওয়াজ মোস্ট লাইকলি মাই আঙ্কেল এবং উনিও রিকনস্ট্রাক্ট করছেন উনিও ওখানে যারা যারা দেখেছে ভগবানের সঙ্গে যারা আলাপ আলোচনা করতেন যারা ইন্টারাক্ট করতেন সবার সঙ্গে কথা বলছেন খুঁটিনাটি জিজ্ঞেস করছেন ওনার হাইট কত কিভাবে কথা বলতেন কোন ভাষায় কথা বলতেন অ্যাকসেন্ট কি ছিল রিকনস্ট্রাক্ট করলেন ওনার যে যে ভদ্রলোকের কথা হচ্ছে যে ম্যান অফ দ্য স্ট্রিট কথা হচ্ছে হি ওয়াজ অ্যাবাউট 5.9 ইঞ্চেস ইন হাইট উনি বাংলায় কথা বলতেন প্রাইমারিলি হিন্দিতে কথা বলতেন কিন্তু হিন্দিতে আর ইংলিশে যখন বলতেন দ্য ওয়াজ অ্যা ক্যালকুলেশন অ্যাকসেন্ট কলকাতার অ্যাকসেন্ট বাঙালি অ্যাকসেন্ট খুব হেভি বাঙালি আছে চিঠিপত্র যখন দেখা যাচ্ছে যেগুলো হিন্দিতে লিখতেন গ্রামার ইজ রং হিন্দি গ্রামার ভুল সেখানে বাংলা শব্দ ঢুকছে উর্দু ঢুকছে ইংলিশ ইজ পারফেক্ট ইম্পেকেবল ইংলিশ হিন্দিতে কিন্তু সেটা তো এটা পরিষ্কার যে ভদ্রলোক বাঙালি এবং তিনি কথা বলেন যখন কলকাতার অ্যাকসেন্টে কথা বলেন দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ ওই সময় আরো একটা তার কিছু সময় আগে আরো একটা ঘটনা খুব ফেমাস হয়েছিল সৌলমানি সাধু সৌলমানি সাধু বলেছিলেন যদিও যে উনি নেতাজি নন ওনার অনেক সাধা সামনে ছিল তারা এখনো চেঁচিয়ে যায় যে উনি নেতাজি কিন্তু সে সাধু বাইরে এসে দাঁড়িয়ে বলেছিলেন আমি সুভাষ বসু এবং যারা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরে এসে বলেছিলেন ওনার অ্যাকসেন্ট সিলেটি অ্যাকসেন্ট উনি সিলেটি অ্যাকসেন্টে কথা বলেন এবং ফলে সেটা সুভাষচন্দ্র হতে না হওয়ার একটা বড় কারণ মানে এভিডেন্স তো ললিতা বোস কি করলেন ললিতা বোস সি সাড়ে রানিং ফ্রম পিলার টু পিলার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন বললেন আমাকে সাহায্য করুন হেল্প মি টু নো দ্য আইডেন্টিটি অফ দিস ম্যান আই নিড টু নো হু দিস ম্যান ইজ মাই আঙ্কেল এন্ড ইফ হি ইজ দিস ইজ মাই ইনহেরিটেন্স হোয়াট এভার উই হ্যাভ হিয়ার ইজ মাই ইনহেরিটেন্স আই উইল টেক দ্য ব্যাক সবাই হাত তুলে দেবে কিছু করার নেই কিছু করা যাবে না আমরা কিছু করতে পারবো না আপনি দেখুন কি করতে পারেন তো সি অ্যাপ্রোচ দ্য এলাহাবাদ হাইকোর্ট 1986 ফেব্রুয়ারিতে সি অ্যাপ্রোচ দ্য এলাহাবাদ হাইকোর্ট ওনার কেসটা পড়ে জিনিসপত্র সম্বন্ধে ডিসক্রিপশন শুনে দ্য এলাহাবাদ হাইকোর্ট ডিড বাট ইট ডিড ওয়াজ আনপ্রেসিডেন্টেড উইদিন ওয়ান ডে ইট পাসড অ্যান অর্ডার মানে কটা কেস আপনারা এরকম জানেন জীবনে যে একটা হাইকোর্ট উইচ ইজ টেরিবলি বিজি ল্যাগিং কেসেস ল্যাকস অফ কেসেস আর ল্যাগিং দেয় দ্য ভেরি নেক্সট ডে ইট পাস অ্যান অর্ডার যে ইমিডিয়েটলি এই জিনিসপত্র যা কিছু আছে তার একটা ডেসক্রিপটিভ লিস্ট বানানো হোক এবং সেই লিস্ট তৈরি হয়ে গেলে যেটাকে ইনভেন্টরি বলে ওই ইনভেন্টরি তৈরি হয়ে গেলে লেট দ্য বি প্রিজার্ভ ইন দ্য ডিস্ট্রিক্ট ট্রেজারি টিল উই রিচ আ ডিসিশন টিল উই রিচ এ কনক্লুশন সেই ইনভেন্টরি বানাতে এক বছরের ওপরে সময় লেগেছিল চারজন কোর্ট অ্যাপয়েন্টেড লোক এবং তাদের হেল্প করছেন লোকাল আরও 5-6 জন এই প্রায় 7-8-10 জন মিলে বানাতে বানাতে এক বছরের ওপরে সময় লেগেছিল এত জিনিসপত্র তো এই যে সব ইনভেন্টরি এই যে এত সব জিনিসপত্র এত বছর ধরে প্রিজার্ভ হয়ে রইল এগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে তদন্ত করা হলো এই ইনভেন্টরি শেষ হয়ে যাওয়ার প্রায় 15-16 বছর পর কারণ যখন এই অর্ডারটা এলো এলাহাবাদ হাইকোর্টে 1986 ফেব্রুয়ারিতে তার কয়েকদিনের মধ্যে শুরু হলো রাম জন্মভূমি বাবরি মসজিদের ডিসপিউট অনেকে বলেন আমরা জানি না কোনো আমাদের হাতে কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই কোনো রাইট প্রমাণ নেই এটার ব্যাপারে অনেকে বলেন যে এই কেসটা এই রাম জন্মভূমি বাবরি মসজিদ কেসটা ফৈজাবাদে ঢোকানোই হলো এই কারণে যাতে যে এখানে হিউম্যান ক্রাইম শুরু হয়েছে সেটা যেন শেষ হয় সেটা যেন চাপা পড়ে যায় একটা বড় বড় ইস্যু এবং সেটাই হলো এবং উঠে এলো ওই জিনিসটা আবার 15-16 বছর পরে যখন জাস্টিস মুখার্জি গেলেন ফৈজাবাদে জাস্টিস মুখার্জি তার সাথে যখন কাজ করছেন তখন ফৈজাবাদ থেকে কিছু লোক ওনাকে চিঠি লিখলেন একটা নিজেদের অ্যাফিডেভিট পাঠালেন যে এরকম এই ব্যাপার আপনি আসুন এখানে দেখুন এগুলো জিনিসগুলো দেখুন জাস্টিস মুখার্জি গেলেন প্রথমেই তার যেটা নজরে এলো যে
একদল লোক কলকাতা যারা মামলা করেছিলেন একটা এবং সেই মামলার ভিত্তিতে কমিশনটা বসানো হয়েছিল সেই লোকগুলি সেই লোকগুলিকে লেখা এবং তাদের দ্বারা লেখা প্রচুর চিঠি এই ফৈজাবাদে পাওয়া যাচ্ছে কোনো অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার আপনারা তো এই ব্যাপারে কোনোদিন এখন অব্দি কথা বলেনি দু বছর কমিশনের কাজ হয়ে গেছে আপনি একটা উচ্চবাচ্য করেননি তখন আস্তে আস্তে বেরোলো যে কলকাতা থেকে প্রচুর চিঠি চিঠি নোট বই কলকাতা কানেকশনটা বেরোতে লাগলো ধীরে ধীরে স্ট্রেন্থেন হতে লাগলো কারা যেতেন ওনার কাছে সেটা আসছে সেই কথায় কিন্তু যে এভিডেন্সটা সামনে এলো সেই এভিডেন্সটা হলো ডকুমেন্টারি মানে এই চিঠিপত্র বইতে লেখা আয়ত্তান এইসব প্রচুর ডকুমেন্টারি এভিডেন্স আসে মুখে যে সামনে এলো আইন উইটনেস গুমরাবি ও কাউকে চেহারা দেখাতেন না কিন্তু একজন লোকের পক্ষে সারাক্ষণ একটা ঘরে বন্ধ হয়ে থাকাও সম্ভব না তো কখনো কখনো বাই চান্স অনেকেই দেখে ফেলেছে তারা আসেন আই উইটনেসের মধ্যে এবং তিনি কয়েকজনকে স্পেশাল প্রিভিলেজ দিতেন মুখোমুখি কথা বলা কয়েকজন খুব কম তাদের সংখ্যা কিন্তু সেরকম লোকও ছিল সেই আই উইটনেসটা ছিলেন এবং ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলেন যে সংবাদপত্রের জন্য এত ধরনের ইনভেস্টিগেশন গুলো করে এসছেন সিরিজ গুলো লিখে এসছেন তারা তাদের সাক্ষী এটা ছাড়া জাস্টিস মুখার্জি কি করলেন একটু ফরেন্সিক এভিডেন্স দিকে চেষ্টা করলেন এত হাতের লেখা যখন পাওয়া গেছে তখন সেটা স্বাভাবিকভাবেই এটা মনে হয় যে এনার সঙ্গে এনার হাতের লেখার সঙ্গে সুভাষচন্দ্রের হাতের লেখাটা মিলিয়ে দেখা যায় যেহেতু দাবিটা উঠেছে যে ইনি সুভাষচন্দ্র তখন হাতের লেখা মিলতে হবে এবং আরো একটা জিনিস হলো এই জিনিসপত্র ঘাটতে ঘাটতে একটা দেশলাই বাক্সের ভেতরে সেটা অনুষ খুঁজে পেয়েছিল ওখানে হি ওয়াজ দেয়ার ওয়াইল দিস ওয়ার্ক ওয়াজ গোয়িং অন একটা দেশলাই বাক্সের ভেতরে সাতটা দাঁত পাওয়া জাস্টিস মুখার্জি ধরে নিলেন এবং জাস্টিস মুখার্জি একা কেন সবাই ধরে নিল যে এই দাঁতগুলো গুমরানি করা এবার দাঁত যদি পাওয়া যেতে থাকে তাহলে এটা স্বাভাবিক সেই দাঁতের থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে নেতাজির ফ্যামিলির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেটা করা উচিত সাইন্টিফিক এভিডেন্স একটা তৈরি হবে অকাট্য একটা এভিডেন্স তৈরি হবে জাস্টিস মুখার্জি সেটা পায় এবার আমি ফিরে আসবো যে কারা কারা জিতেন ম্যান অফ মিস্ট্রি আছে এদের এদের মধ্যে ছিলেন ডক্টর পবিত্র মোহন রায় পবিত্র মোহন রায় ছোটবেলায় স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন এবং সুভাষচন্দ্রের সঙ্গেও কিছু সময় কাজ করেছেন তখন সুভাষচন্দ্র কংগ্রেস প্রেসিডেন্ট বা তার আগেও যিনি তখন কংগ্রেস প্রেসিডেন্ট হননি সেই সময়ও কাজ করেছেন এবং তিনি এতটাই র্যাডিকালাইজ হয়ে যান এবং এতটাই এক্সট্রিমিস্ট দলে চলে যান যে লোকাল পুলিশ তাকে তাড়া করতে শুরু করে তো তার যখন বদ্ধ ধারণা হয় যে জেলে পুরে এখানে শেষ করে দেবে তিনি পালিয়ে চলে যান সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়ায় গিয়ে সেটেল হন তারপরে যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি হয় রাসবিহারী বসু দ্বারা তিনি আইআইএল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ জয়েন করেন এবং নেতাজি পৌঁছলে নেতাজি ওনাকে মানে নিজের সিলেক্ট করেন ফর আ ভেরি ক্রিটিক্যাল মিশন উনি হ্যান্ড পিক করে ওনাকে ট্রেন করে ভারতে পাঠান নেতাজি পবিত্র মোহন রায়কে ভারতে পাঠান মানে একটা মিশনের জন্য যে কি হচ্ছে এখানে অন গ্রাউন্ড সেটা নিয়ে খবর নিয়ে যাওয়ার জন্য এবং ভারতের যে রেভলিউশনারি যে বিপ্লবীদের যে নেটওয়ার্ক আছে তাদেরকে ইনফর্ম করার জন্য যে আইএনএর ওখানে কি কাজকর্ম চলছে কারণ সেই সময় দের ইজ আ টোটাল ব্ল্যাক আউট অন সুভাষ বোস অ্যান্ড আইএনএ এখানে ভারতের লোকজন কিন্তু কিছু জানত না যে ওখানে কি হচ্ছে মোহনের লীলা তিনি তার কিছু পত্রকারে পাওয়া যাচ্ছে এটা পাওয়া গেছে যে তিনি ফিরে এসে চিঠি লিখলেন তাকে তিনি চিঠি লিখলেন তাকে দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে যিনি সুভাষচন্দ্রের বাল্য বন্ধু ক্লোজেস্ট ফ্রেন্ড বলে সবাই জানে তিনি তার দিলীপ কুমার রায়কে লেখা চিঠি সেখান থেকে পাওয়া গেল তিনি কি বলছেন সেখানে তিনি বলছেন আপনার বন্ধু যিনি ছিলেন যার সম্বন্ধে তার সম্বন্ধে একটি কথা জানাতে ইচ্ছা হচ্ছিল বলে আপনাকে যোগাযোগ করতে চাই বেশি বলতে আমি এন্টাইটল নই শুধু একথা জানাচ্ছি হি ইজ অ্যালাইভ ইন ইন্ডিয়া না লীলা রায় কোন ট্যাবলয়েডের জার্নালিস্ট না ওয়েন লীলা রায় সে সামথিং ইট ক্যারিজ আ ওয়েট
লীলারায় সুভাষচন্দ্রকে আজন্ম চিনে এসেছে, তার সঙ্গে কাজ করে এসেছে, অত্যন্ত অন্তরঙ্গভাবে চিনে। তার পক্ষে ভুল কথা বলা বা মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। তার লেখা চিঠি এটা দিলীপ কুমার রায়কে। এসে বলে দিলীপ কুমার রায় সুভাষচন্দ্রের কেমব্রিজে পড়ার সময়, এটা দিলীপ কুমার রায় পরবর্তীকালে যখন উনি সাধু হয়ে যান, সন্ন্যাসী হয়ে যান, আশ্রমে চলে যান, আর একজন লোকের চিঠি পাওয়া গেল, তার নাম হচ্ছে, তিনিও প্রবালপতি বিপ্লবী, তার বেশি পরিচিতি হচ্ছে মহারাজা, পুরো নাম ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী প্রায় 30 বছর জীবনের প্রায় 30 বছর ব্রিটিশ জেলে কাটিয়েছে। তারপরে 1917 সালে যখন ছেড়ে দেওয়া হয়, অ্যামনেস্টি দেওয়া হয়, উনি ফিরে আসেন, কাজ করতে শুরু করেন দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে, সুভাষের সঙ্গে, এবং কিছু সময় পরে আবার তাকে জেলে পাঠানো, সেখান থেকে যখন আবার ফিরে আসেন তখন তিনি সুভাষের সঙ্গে যোগদান করেন ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তো সুভাষের সঙ্গে গোটা দেশ ঘোরেন, সুভাষচন্দ্র ওনাকে পাঠান আন্ডারগ্রাউন্ড বিপ্লবী নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করতে দেশ সারা রাখে। উনি একটা শেষ চেষ্টা করেছিলেন একটা আর্ম আপরাইজিং এর জন্য সুভাষচন্দ্র, তো সেইটার জন্য তার এমিসারি, চোজেন এমিসারি ছিলেন মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর চিঠি পাওয়া গেল ওখানে রামবাবা থেকে, কি লিখছেন, যার সঙ্গে আমি মান্দ্রাজে সময় কাটিয়েছি, যার সঙ্গে ওখানে টেনিস খেলেছি, যার সঙ্গে আমি গোটা দেশ ঘুরে বেড়িয়েছি, দিল্লিতে গেছি, লালা শঙ্করলালের সঙ্গে থেকেছি, তার জন্য গোটা দেশ আজ অপেক্ষা করছে। লালা শঙ্করলাল ওয়াজ ফরওয়ার্ড ব্লক ফাইন্যান্সিয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য ক্লোজেস্ট অ্যাসোসিয়েটস অফ সুভাষ বোস। দিস ওয়াজ দ্য স্টেচার অফ মহারাজ। মহারাজ পূর্ব পাকিস্তানে থেকেছেন স্বাধীনতার পরে, এবং যে স্বাধীনতা যে ওখানে মুভমেন্টটা তৈরি হয় পূর্ব পাকিস্তানে, তার সঙ্গে উনি জড়িত ছিলেন, মাঝে মাঝে ভারতে আসতেন। এটা 70-এর দশকের প্রথম দিকের ছবি, শেষবারের মতো যখন তিনি ভারতে আসেন, এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। মৃত্যুর আগের দিন রাত্রিবেলা, মানে তার সম্মানটা এতটাই ছিল যে ইন্দিরা গান্ধী নিজে ওনার জন্য ডিনার হোস্ট করেন এবং নিজের হাতে প্রায় খাইলেন, এবং দিস ইজ অল ডকুমেন্ট। সেই মহারাজের চিঠি ওখানে, চিঠি আর তার পাওয়া গেল, চিঠি পাওয়া গেল অনিল দাস। অনিল দাসের লোক নাম আমরা সবাই খুব একটা জানি না, অনেকেই জানেন না। অনিল দাস ছিলেন আর একজন সিক্রেট সার্ভিস এজেন্ট বা আইএ। যখন আইএ ডিসব্যান্ড হয়ে যাচ্ছে, তখন সারেন্ডার করার সময় এসে এবং সুভাষচন্দ্র অন্যদিকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছেন, তখন তিনি এনাকে নির্দেশ দেন আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে। অনিল দাসকে নির্দেশ দেন আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে, এবং হিকারি কিকা যে লিয়াজন এজেন্সি, জাপানিজ লিয়াজন এজেন্সি, যেটা আইএর সঙ্গে কনস্ট্যান্টলি কাজ করতো এবং জাপানি সরকারের সঙ্গে আলোচনা মধ্যস্থতা করতো, লিয়াজন এজেন্সি, তাদের কাছ থেকে উনি বলেন কিছু বন্দুক গোলাগুলি নিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে ওয়্যারলেস সেট। এটা একটা ইন্টেলিজেন্স রিপোর্ট, ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট। অন দ্য লাস্ট নাইট ইন ব্যাংকক, মিস্টার বোস হ্যাড এ লং টক উইথ দেবনাথ দাস অ্যান্ড এসি দাস। এসি দাস হচ্ছেন অনিল চন্দ্র দাস। When I believe S.N. Ghosh was also present. After they left, Mr. Ghosh called me and dictated to me a letter addressed to Ghosh, asking him to hand over any surplus money that he had to A.C. Das for carrying on underground work. Mr. Ghosh ordered me to hand over a copy of the letter to A.C. Das. এটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট। আর একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদের পড়ে শোনা একটু, এটা এটা পরে বেরিয়েছে, এটা এটা সুভাষচন্দ্র, এটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট না, এটা সুভাষচন্দ্র বসুর সাইন করা অর্ডার। এখানে ক্লিয়ারলি লেখা আছে, আই আন্ডারস্ট্যান্ড ফ্রম শ্রী দেবনাথ দাস, ক্লিয়ার লেখা আছে, এটা পড়তে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি আই টেল ইউ হোয়াট, ইয়ে দোনো ডকুমেন্ট, ইয়ে ওয়ালা ইয়ে ওয়ালা, ইয়ে দোনো ন্যাশনাল আর্কাইভ সে নিকল কে আয়ে, আর ইয়ে দোনো ডকুমেন্ট 97 কে বাদ ডিক্লাসিফাই হুয়ে থে, গুমনামি বাবা কে ডেথ 1985 মে হো চুকি হে, ইয়ে দোনো ডকুমেন্ট পাবলিক ডোমেন মে 97 সে পহলে নেই থে, ইসকা মতলব ও সিক্রেট থে, অবভিয়াসলি কিসি বাবা কো উসকে বারে মে নেই মালুম হো সকতা। ইসমে ও পহলা ডকুমেন্ট মে রেফারেন্স থা কি এসি দাস কি সুভাষ বোস সে মিটিং হুই থি উনকে ডিসঅ্যাপিয়ারেন্স সে এক দিন পহলে, জিসমে ওনে সুভাষ বোস নে কুছ ইনস্ট্রাকশন দিয়া উসকো কুছ করনে কে লিয়ে।
ये लेटर नेताजी का साइन लेटर है और ये बोल रहा है कि नेताजी ने लिखा किसको, हिकारी कीकर को। हिकारी कीकर क्या चीज है, जापान ने एक ऑर्गेनाइजेशन बनाई थी, सीक्रेट थी वो भी, जो सुभाष बोस की गवर्नमेंट, नेताजी आईएनए के लीडर नहीं थे। आजकल लोगों को एक फैशन होंगे बोलने का कि नेताजी आईएनए के लीडर थे, आईएनए के लीडर नहीं थे भैया, वो प्रोविजनल गवर्नमेंट ऑफ फ्री इंडिया के हेड थे, उसकी मिलिट्री विंग को आईएनए कहते थे, उनका कद बहुत बड़ा था, वो सिर्फ आईएनए के लीडर नहीं थे। तो ये उस प्रोविजनल गवर्नमेंट ऑफ इंडिया के हेडक्वार्टर से चिट्ठी लिख रहे हैं हिकारी कीकर को कि एसी दास को आप इतने हैंड ग्रेनेड, इतना बारूद, इतना पैसा और ये सब दीजिए उसको। तो ये डॉक्यूमेंट उसको मिला है। अरे आगे साइड के जगह था जी उनके एट कॉपी है, एसी दास का एट कॉपी है, दिस इज द कॉपी ऑफ द लेटर दैट वाज हैंडेड ओवर टू एसी दास, जेटा एसी दास हाथे को लिए ये हिकारी के देखा चले। अभी बहुत बार एसी दास भगवत जी इनसे गुनामी बाबा से मिला है, अब वहां कमाल की बात आती है। तो उसने उनसे यही बोला कि आखिरी बार जो मीटिंग हुई थी तो तेरे को ऑर्डर दिया था कुछ लेने का, उसके बाद की मुझे रिपोर्ट दे। और फैजाबाद से वो 8 पन्ने की रिपोर्ट मिली है, डिटेल में एसी दास ने समझाया कि एग्जैक्टली क्या हुआ था उसके बाद। वो बंगला में है तो आपको दिखाई दे जाएगा, ये उनका लेटर है, लेटर ऑफ इंट्रोडक्शन। एसी दास नीचे के इंट्रोड्यूस करते हैं भगवत जी का, নিজে কে ইন্ট্রোডিউস করছেন ভগবতীর কাছে, এইটা দিয়ে শুরু করছেন। সুভাষচন্দ্র বোস ওনাকে কি নির্দেশ দিয়েছিলেন 1945 সালের আগস্টে সাউথ স্টেশন থেকে চলে যাবার আগে? এসি দাস তো পাগল না, হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স অফিসার। এবং এই যে এরা সবাই যাচ্ছে, এরা কিন্তু মানে গিয়ে শুধু শুধু মেনে নিচ্ছে না, মানে ওরা গেলেন এবং দেখলেন এবং মেনে নিলেন যে উনি সুভাষচন্দ্র বোস, তার কিন্তু নয়। দে ওয়ার টেস্টিং হিম কনস্ট্যান্টলি, এসি দাস একটা টেস্ট নিয়েছিলেন। এসি দাস যখন গেলেন ভগবতীর সঙ্গে দেখা করতে, তখন উনি ওনার লাস্ট মিটিং এর ডেসক্রিপশন দিলেন এবং সেখানকার একটা ছোট্ট ঘটনা ছেড়ে উল্লেখ করলেন না। সঙ্গে সঙ্গে কিন্তু এই গুমনামী বাবাজিনী ওটাকে ধরে ফেললেন, তুমি তো ওটার কথা বলো, ওটার কথা বললেন না। তো এসি দাস কি হতো, এসি দাস যেহেতু তখন ডিলারের আন্ডারে কাজ করছেন, ওনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, উনি ডিটেল রিপোর্ট গুলো পাঠাতেন প্রায় ডেলি রিপোর্টের মতো। একজন ইন্টেলিজেন্স অফিসার যেরকম ডেলি রিপোর্ট, উইকলি রিপোর্ট পাঠায়, উনি রিপোর্ট পাঠাতেন যে আমি আজকে দেখা করলাম, এই 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 হলো, উনি এই বললেন, আমার এইটা মনে হচ্ছে। সেই রিপোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল এখন, আজকে অ্যাভেলেবেল হয়েছে সেগুলো, এবং আমরা পড়ে দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে আমি এটা উল্লেখ করিনি ইচ্ছাকৃতভাবে, উনি কিন্তু ধরে ফেললেন সেই এসি দাস। আরেকজন সমরপুর, আজকে সরকারি ভাবে আমাদের দেশে নেতাজির যেটুকু স্বীকৃতি সম্মান দেওয়া হয়, নেতাজির কিন্তু কোনো পোর্ট্রেট বা স্ট্যাচু কিন্তু পার্লামেন্টে ছিল না 1977-এর আগে, স্বাধীনতার 30 বছর পার হয়ে গেলেও তার কোনো ফটো কোনো স্ট্যাচু কিন্তু পার্লামেন্টে লাগানো হয়নি। অনেকের লাগানো হয়ে গেছে, তখন অনেকের স্ট্যাচু খাড়া করা হয়ে গেছে, কিন্তু নেতাজির না। ফলে সরকারি নজরে তার স্ট্যাটাসটা যে কি সেটা থেকেই বুঝতে পারছে। সেইখান থেকে শুরু করে সমরপুর কিন্তু ওয়াজ দ্য অনলি পারসন হু ওয়াজ সোললি রেসপন্সিবল ফর হোয়াট এভার রেকগনিশন অফিসিয়ালি ওয়াজ গিভেন টু নেতাজি বাই দ্য সাকসেসিভ গভর্নমেন্টস অফ ইন্ডিয়া। সেই সমরপুর ছিলেন লীলা রয়ের সঙ্গে, লীলা রয়ের ভাইয়ের মতো শিষ্যের মতো, তার চিঠি পাওয়া যাচ্ছে, উনি দেখা করতে যেতেন, ছিলেন সুনীল কৃষ্ণগুপ্ত। সুনীল কৃষ্ণগুপ্ত কিন্তু নামটা কারোরই প্রায় জানা ছিল না কয়েক বছর আগেও, সাধারণ লোকে জানত না, কিন্তু সুনীল কৃষ্ণগুপ্ত পরিচিতি ছিল টপ অফিসিয়াল সার্কেলস। সুনীল কৃষ্ণগুপ্ত বিলংস টু দ্য ফ্যামিলি অফ দীনেশ গুপ্ত, বাল বিনয় বাদল দীনেশ সবাই জানে, সেই ফ্যামিলি, সেই দীনেশ গুপ্তর ফ্যামিলি, উনি দীনেশ গুপ্ত রিলেটেড। 1957-এর একটা নোট, যখন সার্ভাস কমিটি রিপোর্ট দিয়ে দিয়েছে এবং সুরেশচন্দ্র বোস তার নিজের ডিসেন্ডেন্ট রিপোর্ট দিয়েছেন, সেই সময় এটা একটা টপ সিক্রেট ইন্টেলিজেন্স ব্যুরো ফাইল থেকে বেরোনো চিঠি। এই চিঠিটা ডিক্লাসিফাই করা হয় 2010 সালে। এখানে বলছে, প্লিজ রেফার টু দ্য টপ সিক্রেট ডিও ডেটেড 1956 অ্যান্ড সাবসিকোয়েন্ট রিমাইন্ডার্স। বেসিক্যালি যেটা বলছেন, সুনীল কৃষ্ণগুপ্ত নিচে যদি দেখেন, সুনীল কৃষ্ণগুপ্ত ইজ আ ওয়েল এডুকেটেড পার্সন হু পজেসেস কনসিডারেবল কালচারাল অ্যাটেনমেন্টস অ্যান্ড ইজ ইন্টিমেটলি নোন টু দ্য বোস ফ্যামিলি।
All the members of Sunil's family, including his two grown-up sisters, were associated with the political movement in the Far East, sponsored by the late Subhash Chandra Bose. Eta Bangla Chief Secretary Chichi, Poshchim Bangla Chief Secretary Chichi, or Ministry. কিন্তু সুনীল কৃষ্ণগুপ্ত ওখানে পৌঁছলেন না। সুনীল কৃষ্ণগুপ্ত ওখানে পৌঁছেছিলেন কারণ তাকে পাঠিয়েছিলেন সুভাষচন্দ্রের সেজদা সুরেশচন্দ্র বসু। সুরেশচন্দ্র বসু মানে সুনীল কৃষ্ণগুপ্তকে পাঠানো ওখানে দেখে আসতে যাচাই করে নিতেন যে ওই লোকটি ওনার ভাই কি না। সুনীল কৃষ্ণগুপ্ত ফিরে গিয়ে পজিটিভ রিপোর্ট ওনাকে দেন এবং সেই সময় থেকে সুরেশ বসুর মৃত্যু অবধি সুরেশ বসু কিন্তু ভগবানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ये मतलब इसकी अगर हम लिस्ट बनाना शुरू करें तो बहुत लंबी लिस्ट है। पूरी रात बैठे काउंट करते कौन कौन से लोग उनसे कॉन्टेक्ट में थे। ये चिट्ठी जो वहाँ से मिली है मतलब जो करस्पॉन्डेंस का प्रूफ वहाँ से मिला है, माधव गोलवालकर जो आरएसएस के नंबर सेकेंड चीफ थे, मतलब पहले डॉक्टर हेडगेवार ने बनाई थी आरएसएस, तो आप ये कह सकते हैं कि वो व्यक्ति है गोलवालकर जिनकी वजह से आज भाजपा देश में राज कर, मतलब ये इतनी इनकी इतनी इंपॉर्टेंट सोसाइटी में है। क्योंकि आर एस एस बनाई गई थी हेडगेवार द्वारा, लेकिन उसको जो ताकत बनाने का जो बेसिक जो फाउंडेशन है वो गोलवालकर ने की थी। तो अब सोचने वाली बात ये है कि कहाँ है गुरु गोलवालकर जैसा आदमी जो आर एस एस का हेड है, और कहाँ आपका गुमनामी बाबा है। और ये गुमनामी बाबा का जो चिट्ठी लिखी गई है, मतलब मैं तो हिंदी वाला हूँ, ये लिखने का स्टाइल ऐसा है जैसे अपने किसी अपने से बहुत ऊँचे आदमी पर लिखा है। तो सोचने वाली बात है कि साहब ये गुमनामी बाबा क्या चीज़ थी कि जिनको गुरुजी चिट्ठी लिख रहे हैं। कोई अगर आपका मित्र हो संघ में या भाजपा में उसे पूछने गुरुजी की पोजीशन क्या है, नरेंद्र मोदी ने किताब लिखी है उनके बारे में कि वो उनके बारे में क्या सोचते हैं, तो ये लिख रहे हैं कि आपकी सेवा में शतश प्रणाम। लिखने का स्टाइल कि आई बाउ बिफोर यू 100 times, और लिखने का तरीका ऐसा है कि साहब वो उनसे उनका ऑर्डर उनसे मांग जो कि गुमनामी बाबा उन्हें कुछ करने को बोला था तो वो कर रहे हैं। तो एक नेचुरल क्यूरियोसिटी आती है कि ऐसा कौन सा महान आदमी पैदा हो गया, और ऐसा महान आदमी है कि कुछ मुसलमान भी चिट्ठी लिख रहे हैं कि साहब बाहर निकले हम आपका इंतजार कर रहे हैं। एक डेरा बाबा नानक से गुरुचंद सिंह बेदी जो गुरु नानक के डिसेंडेंट थे वो चिट्ठी लिख रहे हैं कि साहब आप निकलिए बाहर। तो ऐसी कौन सी महानात्मा देश में पैदा होगी भैया, सारे के सारे उसके पैर में पड़ रहे हैं करके। और इस बात को कन्फर्म किया गया जो पिछले आरएसएस के संघ के जो प्रमुख थे, क्योंकि ये मैं इसलिए प्ले करवा रहा हूँ, ये पिछले अभी तो भवन भागवत आरएसएस की चीफ है, सुदर्शन जी आरएसएस की चीफ थे, और उन्होंने ये पब्लिक स्टेटमेंट 50 बार दी है कि गुमनामी बाबा ही सुभाष चंद्र बोस थे। लेकिन कुछ भाजपाइयों के और आरएसएस की आंखों में ऐसी पट्टी पड़ गई है गांधी भक्ति की कि भूल गए वो लोग सब कुछ। तो उनकी मेमोरी को याद दिलाने के लिए कि बेटा इन्होंने बोला था, क्योंकि कहते हैं हमें नहीं पता आपने कब कहा था, तो ये ऑडियो टेप भी है, तो उन्होंने बोला है कई बार बोला कि साहब वही सुभाष बोस थे। और उसके बाद 1954 में भारत आ गए, और भारत में अयोध्या के आसपास के जो वैदिक क्षेत्र के अंदर वो गुरुनानक बाबा के नाते से रहे, तो कोई नहीं देख सकता था उनको। तो दिस वाज बेसिकली द एविडेंस इन फ्रंट ऑफ जस्टिस मुखर्जी। এটা তো হলো যে কারা কারা যেতেন, কি কি চিঠিপত্র দিতেন, ডকুমেন্টারি অ্যান্ড আই উইটনেস অ্যাকাউন্ট যেগুলো বললাম সেগুলো। উনি ফরেন্সিক টেস্ট করেছিলেন, ফরেন্সিক টেস্ট যেটা করেছিলেন সেটা হলো হাতের লেখা এক্সামিনেশন এবং ডিএনএ ম্যাচ। তো আপনাদের সামনে যে প্রমাণগুলো দেখালাম যেটা সার্কামস্টেনশিয়াল এভিডেন্স, দ্যাট ইজ ওভারওয়েলমিং ইন নেচার, সেটা দিয়েই মেনে নেওয়া উচিত যে হ্যাঁ ইট প্রুভস দ্যাট দিস ম্যান ওয়াজ সুভাষ বোস। তার ক্লোজেস্ট অ্যাসোসিয়েটস 30 বছর ধরে প্রায় তার সঙ্গে যোগাযোগ রেখে চলবে, তাদের তো বোকা বানানোর কোনো উপায় নেই, তারা তো বোকা না, তারা সুভাষকে চেনে। আর যেই বোকা বলতে পারুক কিন্তু পিপল লাইক পবিত্র মোহন রায়, পিপল লাইক লীলা রায়, পিপল লাইক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, এদের তো বোকা বানানো সম্ভব না। এরা সুভাষকে ছোটবেলা থেকে চেনে, বাট অ্যাটলিস্ট ফ্রম দ্য বিগিনিং অফ হিস পলিটিক্যাল কেরিয়ার, এদেরকে 20-30 বছর ধরে বোকা বানানো সম্ভব না। তাদের লেখা চিঠিপত্র, অসংখ্য চিঠিপত্র, 600 চিঠিপত্র, অন্যান্য লোক চিঠি লিখছে, গুরুনামী বাবার নিজের হাতের লেখা, যেখানে উনি নিজের জীবনের কথা
মানে স্মৃতিচারণ করছেন। প্রত্যেকটি লোক তাকে চিঠি লিখছে যেটা নেতাজি বলে মেনেনি, উল্লেখ হয়তো সেখানে নেই, তাকে সম্বোধন হয়তো করছে না নেতাজি বলে, কিন্তু প্রতিটা চিঠিতে এটা পরিষ্কার যে সবাই যারা তাকে চিঠি লিখছেন সবাই তাকে নেতাজি বলে স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও জাস্টিন মুখার্জি সেটাকে স্বীকৃতি দিতে পারলেন না। তার কারণ হচ্ছে এই ফরেন্সিক টেস্ট থেকে যা বের হলো, হাতের লেখা এক্সামিনেশন করা হলো একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে দিয়ে এবং দুটো সরকারি ল্যাবরেটরিকে। ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট তিনিও আগে সরকারি এক্সপার্ট ছিলেন এক সময়, বাট হি হ্যাড গ্রোন ওয়ার্ল্ড ওয়াইড ফেম, আ ভেরি ভেরি ওয়েল নোন পার্সন। বিলাল সেন্ট কিটস ফরজারি কথা হয়তো অনেকের মনে আছে। এখানে সেন্ট কিটস ফরজারিতে যে জাজমেন্ট এসেছিল সেটা এসেছিল এই বিলাল কাপুরের হাতে লেখা এভিডেন্সের বেসিসে। সেই বিলাল উনি হাতে লেখা দেখলেন, একটা রিপোর্ট প্রিপেয়ার করলেন, মানে হান্ড্রেডস অফ পেজেস, মোর দ্যান 400 ইমেজেস, বাংলা ইংলিশ প্রতিটা লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড ফর্মেশন, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ রাইটিং সব দেখে উনি একটা রিপোর্ট সাবমিট করলেন যে যে হাতে লেখা জমা পড়েছে যেটাকে ডিসপিউটেড রাইটিং বলা হয়, যেটা কোয়েশ্চেন রাইটিং বলা হয়, সেটার সঙ্গে সুভাষচন্দ্রের জানা হাতের লেখা ম্যাচ করছে। দু ধরনের লেখাই একই ব্যক্তির দ্বারা লিখিত, এটা পরিষ্কার, মানে যেটা বললাম ডিটেল। এর উত্তরে সরকারি ল্যাব থেকে যে রিপোর্টটা এলো দুপাত, আমরা মানতে পারছি না এটা ওনার হাতের লেখা। সরকারি এক্সপার্ট মানতে পারছেন না, কিন্তু কেন, কোনো প্রমাণ দেখান, কিভাবে সিদ্ধান্তে পৌঁছলেন সেটা দেখান না, কোনো প্রয়োজনই নেই, খালি দুপাতার একটা ওপিনিয়ন। আরেকটা চিঠি, আরেকটা রিপোর্ট এলো সরকারি ল্যাব থেকে, সিমলা থেকে, সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা মেইন ফরেন্সিক অফিস এক্সামিনেশন সেন্টার, সেখান থেকে এলো চার পাঁচ পাতার একটা রিপোর্ট, কটা ছোটো ছোটো কটা ছবি দেখে দেখিয়ে বলা হলো দেখুন ছবিগুলো ভালো করে দেখুন মিলছে না। ছবিগুলো আমি দেখেছি, আমার কিন্তু দেখে মনে হচ্ছে সবকটাই মিলছে, কিন্তু সরকারি রিপোর্ট সেটাকে ওইভাবে ডিসপিউট করা যায় না, ওটাকে ডিসপিউট করতে গেলে আরেকজন রিপোর্টের আরেকজন এক্সপার্টের সাহায্য নিতে হবে। তো যাই হোক, 2:1 হয়ে গেল হ্যান্ডরাইটিং রিপোর্টে। আপনি যাই, মানে যত বাজে রিপোর্টই হোক, যত বাজে ওপিনিয়নই হোক, শুধু ওপিনিয়নই হোক কেন, সেটা তাও একটা রিপোর্ট, সেটা দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। জাস্টিস মুখার্জি হ্যাড দ্য পাওয়ার টু কন্টেস্ট, টু কোয়েশ্চেন দোজ পিপল, টু রিজেক্ট দ্যাট ওপিনিয়ন হুইচ ডিড নট গিভ এনি এভিডেন্স, কিন্তু সেটা তিনি করেননি। দ্যাট ইজ দ্য ল্যাকিং অফ দ্য কমিশনস ওয়ার্ক, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যাকিং। জিনিসটা আরো শক্ত হয়ে দাঁড়ালো যখন ডিএনএ টেস্ট করা হলো। এই যে সাতটা দাঁত পাওয়া গেছিল সেগুলো প্রথমে পাঠানো হলো একটা ল্যাবরেটরি, সিডিএফডি হায়দ্রাবাদ। সেখান থেকে রিপোর্ট এলো যে দেখুন যথেষ্ট পরিমাণে ডিএনএ আমরা এক্সট্রাক্ট করতে পারিনি, ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে ডিএনএ স্যাম্পল এটা নেতাজি পরিবারের সঙ্গে ম্যাচ করছে কিনা। তো নেতাজি পরিবারের বাবার দিকে এবং মায়ের দিকে অনেকের থেকে ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছিল, সেটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করা হলো। ওনারা বললেন যে আমরা পারছি না, এটা বলতে পারছি না। আরেকটা সেটা ফিরে আসার পর, ওই স্যাম্পলগুলো ফিরে আসার পর সেগুলো দেওয়া হলো কলকাতায় সিএফএসএল, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরি। এনারা মিলিয়ে দেখলেন, এনারা বললেন যে হ্যাঁ আমরা যথেষ্ট পরিমাণে ডিএনএ এক্সট্রাক্ট করতে পেরেছি দাঁতগুলো থেকে, সেটা নেতাজির পরিবার থেকে যে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে তার সঙ্গে একেবারে মিলছে না, ফলে এই ব্যক্তি নেতাজি নয়। এর থেকে বড় প্রমাণ তো আর হতে পারে না। দিস ইজ দ্য আলটিমেট সায়েন্স, ডিএনএ হ্যাজ বিন কম্পেয়ার্ড অ্যান্ড দে ডোন্ট ম্যাচ, ওপেন অ্যান্ড শাট কেস, দুটো ব্যক্তি এক হতে পারে না। জাস্টিস মুখার্জির হাতে আর কিছু, হাতে কিছু রইল না আর কিছু করার। হি ওয়াজ কম্পেল্ড টু রাইট ইন দ্য রিপোর্ট that there is no reason to disbelieve the significant substantial evidence which I have been able to gather otherwise, but in absence of clinching evidence I cannot see that this person was Subhash Chandra Bose. ওই ক্লিনচিং এভিডেন্স যে গল্পটা যেটা হয়ে গেল, ওই ক্লিনচিং এভিডেন্সটা নিয়ে গেল নেগেটিভ ডিএনএ স্যাম্পলিং, নেগেটিভ ডিএনএ রেজাল্ট, যে ম্যাচ করছে না, দেখে সব কিছু মনে হচ্ছে সব কিছু রেডি, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ কম্পারেবল,
এই লোকটি সুভাষচন্দ্র বসু সে নিয়ে খুব কম সন্দেহ আছে, কিন্তু ডিএনএ মিলছে না, এবং ডিএনএ না মিললে সেটা দুই ব্যক্তির এক হওয়ার সম্ভাবনাটা নেই। কিন্তু অসুবিধাটা হলো এই 2006 এই রিপোর্টটা জমা দেওয়ার পরে জাস্টিস মুখার্জি একদম উল্টো কাটবাইতে শুরু করলেন। হঠাৎ পাবলিকলি না, উনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, ইন্টারভিউ দিতে দিতে ওনার যখন ইন্টারভিউটা হয়ে গেছে কেউ খেয়াল করেনি, দু তিনটে ক্যামেরা ছিল, একটা ক্যামেরা রোল করছিল তখন, সেই ক্যামেরা যেটা রোল করছিল এবং যেটা কেউ খেয়াল করেনি সেখানে তার একটা বক্তব্য ধরা পড়ে যায়। In 2006, Amlan Ghosh, a documentary filmmaker, caught this shocking confession on camera. Believe me, when the personal report is taken, this is not going to be pulled under the carpet. I am 100% sure that you knew him. I am 100% sure that you knew him. This is shocking. The actual judge, যিনি 6 বছর ধরে তদন্ত করেছেন, ইনভেস্টিগেট করেছেন যে নেতাজির মৃত্যু হয়েছে কি না, এবং করে তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন যে নেতাজির মৃত্যু হয়নি বিমান দুর্ঘটনায়, তার সামনে যখন সব প্রমাণ এসেছে যেগুলো দেখাচ্ছে যে ফৈজাবাদের গুমনামী বাবাই সুভাষচন্দ্র বসু, এবং তিনিও প্রায় সেই দিকে যাচ্ছে, থেমে গেছে যে ডিএনএ ম্যাচ করেনি, আমি দিতে বলতে পারি না, এমন কি হলো হঠাৎ করে যে তিনি এরকম স্টেটমেন্ট দিলেন অন ক্যামেরা যে আই এম 100% শিওর দ্যাট হি ওয়াজ নেতাজি। যেহেতু ওনার মানে অনুমতি সহকারে এটা নেওয়া হয়নি ইন্টারভিউটা, এই এই পার্টটা, এবং উনি মধ্যে অনুমতি দেননি এটা পাবলিশ করার জন্য, প্রায় জোর করে পাবলিশ করা হয়েছিল, উনি এটা নিয়ে আর কথা বলতে রাজি করলেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে একটা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি একজন, হাইকোর্টের চিফ জাস্টিস প্রাক্তন, তিনি 6 বছর ধরে তদন্ত করেছেন, তিনি যখন এরকম একটা স্টেটমেন্ট দেন তখন তাকে কিন্তু না মিডিয়া থেকে না সরকার থেকে কোন রকমের প্রশ্ন করা হলো। মানে কেন অস্বাভাবিক, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই সৌরাবন্দী বলে একজন লোকের কেন্দ্রে বলে অনেক এনকাউন্টার করা হয়েছিল, সেটা নিয়ে অনেক এসআইটি ফেসআইটি হয়েছে, অনেক বড় বড় রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং জাজরা তার রিপোর্ট দিয়েছে, বিকশন খালাস করেছেন, বলেছেন ক্লিন চিট। সেই জাজদের মধ্যে একজন যদি বেরিয়ে এসে আজকে বলেন যে আমি রিপোর্টে লিখতে পারিনি কিন্তু আমি জানি হি ইজ গিল্টি, এর রিপার্কাশনটা আপনারা ইমাজিন করুন, তাকে মিডিয়া ছেঁকে ধরবে, কোর্ট তার পেছনে তাড়া করবে, সরকার তার পেছনে ছুটে বেড়াবে। But here, what we got was silence. And that is how our country has treated Subhash Chandra Bose. The only option open to us after this was to dig deeper. To can over it. কি করা যেতে পারে, আমরা কি করতে পারি? So we started going around places, talking to people, getting fresh evidence, getting newer documents. যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়, we are very, people are very small means, we don't have enough resources with us. আমরা মানে চাইলে যে একটা লাখ টাকা খরচা করে কিছু একটা টেস্ট করি বলবো সেরকম তো আমাদের নেই, তো সিস্টেমেটিক্যালি এগোতে হবে। তো সিস্টেমেটিক্যালি এগোতে গেলে প্রথমে যেটা করতে হতো, যেটা আমরা করতে শুরু করলাম, রিকনস্ট্রাকশন। হোয়াট ইজ দ্য স্টোরি অফ দিস গুমনামি বাবা? যেটা আমরা পেলাম সেটা হচ্ছে দিস ম্যান এন্টার ইন্ডিয়া through Tibet, Nepal, in the early 1950s. প্রথমে ছিলেন মাইনপুরিতে। মাইনপুরিতে কোথায় ছিলেন? ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের বাড়িতে। Very strange place to stay for a man who is in hiding. So clearly he was not hiding. He was staying low-key, he was staying underground, but he was not hiding. মাইনপুরি থেকে গেলেন উনি নিমসার। নিমসার has a very high significance in India's religious, spiritual, মিথোলজিক্যাল ন্যারেটিভ, ইন দ্য ন্যারেশন। নিমসারে গেলেন, সেখানে থাকলেন বেশ কয়েক বছর। মাইনপুরিতে গেলেন প্রথমে লখনউ, সরি মাইনপুরিতে গেলেন লখনউ, লখনউ থেকে নিমসার, নিমসার থেকে এলেন অযোধ্যা,
অযোধ্যা থেকে আবার গেলেন বস্তি, সেখান থেকে ফয়জাবাদে ফেরত। অযোধ্যায় বারবার উনি ফিরে এসেছেন। অযোধ্যা ওয়াজ ভেরি ফেভারিট প্লেস ফর হিম। ওখানে থাকতেন গুরুদ্বারা ব্রহ্মকুণ্ড ওয়াজ ওয়ান অফ হিজ মোস্ট ফেভারিট প্লেসেস। এই হল তার মুভমেন্ট ফর 30-35 ইয়ার্স। রিকনস্ট্রাকশন অফ হিজ পার্সোনালিটি, হোয়াট ওয়াজ হি লাইক, আনইউজুয়াল ইনসাইডার্স নলেজ। কেমন ইনসাইডার্স নলেজ? উনি রিয়েল টাইমে বলতেন যে গোটা পৃথিবীতে যে ধরনের গ্লোবাল ডিপ্লোমাসি, গ্লোবাল পলিটিক্স যা কিছু হচ্ছে, রিয়েল টাইম খবর বসে ওনার কাছে। একটা ছোট উদাহরণ দিই, আমরা ওনার নোট করতে করতে দেখলাম এক জায়গায় যে উনি বলেছেন যে যারা ওনার যারা রেভলিউশনারি যারা অ্যাসোসিয়েট ছিলেন, প্রাক্তন বিপ্লবীরা যারা যেতেন, যারা নোট লিখতেন, তারা নোট করেছেন ওখানে যে উনি ওদেরকে বলছেন, এটা 60-এর দশকের কথা বলছি, যে কয়েকদিন আগে দ্য প্রিমিয়ার অফ সোভিয়েত ইউনিয়ন কল্ড অফ দ্য হেড অফ ইজিপ্ট, দে হ্যাড আ চ্যাট at 12 o'clock at night, and this is what they discussed. It is a gist. Account for people like us, it means nothing. Because amader gyan ototar nai, we are not scholars. We are just going, investigating, running after a lead, running after a clue. But this is interesting. So, lead, eta amader kache lead. So, bujhte shuru korbo amra. This is, I am talking about around 2013-14. Khujte khujte dekhlam, যে হোয়াট হি মেনশন ইন দ্য লেট 60s ওয়াজ আ পিস অফ ইনফরমেশন দ্যাট ওয়াজ রিলিজড টু পাবলিক ওয়ার্ল্ড ওয়াইড ফর দ্য ফার্স্ট টাইম ইন 2006। মানে উনি বলা 40 বছর পরে এই ইনফরমেশনটাকে পাবলিক করা হয়েছে। কেমন করে? না, একজন সোভিয়েত জেনারেল ছিলেন, সোভিয়েত মিনিস্টার ছিলেন, তার তিনি যে ডায়েরি লিখতেন সেই ডায়েরিগুলোকে ডিক্লাসিফাই করা হয়েছে, এবং সেই ডায়েরিতে সেই সোভিয়েত মিনিস্টার রেকর্ড করেছেন যে সোভিয়েত প্রিমিয়ারের সঙ্গে ইজিপশিয়ান প্রেসিডেন্টের কি কথাবার্তা হয়েছে রাত 12টার সঙ্গে। হাউ ডাজ দ্য বাবা নো দিস? হি ওয়াজ ডিসক্রাইবিং এট আ টাইম অ্যান আন্ডারগ্রাউন্ড চাইনিজ সিটি, যার বিষয়ে গোটা পৃথিবী জানতে পারবে আর 30 বছর পর। He described the architecture of the city, ki ki facilities available, kamon bhabe maintain kora hoy, what is the purpose of keeping that city. That city, the existence of that city was announced 30 years later and opened to public for tourism. How did he know that? Aro ekta ghotona, 1977 sale jokhon ওরা চারপাশে লোকজন বসে রয়েছে কলকাতা ডিলিভিশন, কথা বলতে নানা বিষয়ে কথা বলি, দেয়ার ওয়াজ নো টপিক দ্যাট হি ডিডন্ট ডিসকাস, নো টপিক আন্ডার দ্য সান দ্যাট দেয়ার ওয়াজ নট ডিসকাস। নানা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ করে বললেন, আচ্ছা তোমরা যশোরের নাম শুনেছ? ডু ইউ নো দ্যাট স্ট্রাকচার অফ যশোর, যশোর ফোর্ট? ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ যশোর ফোর্ট? বলে যশোর ফোর্ট বা ক্যান্টনমেন্ট ওর আর্কিটেকচারটা ডিসক্রাইব করতে শুরু করলেন। This is what they have towards the eastern side of the cantonment. This is the northern side. What they have in the southern side. Kothay hangar ache military aircraft er jonno. Aviation turbine fuel kothay store kora hoy. Kothay tader Baluch regiment place kora ache. Detail uni describe korte shuru korle. Now nobody understood the significance of it at that time. This was towards the end of November 1971. The importance of this discussion was fully understood by his associates then and by us now, when we realized that Jashore was the first city, first town taken by the Indian Army when they entered East Pakistan. Just 2 weeks after he said all these things. তো কেমন করে একজন বাবা পৃথিবীতে সোভিয়েত প্রেসিডেন্ট, ইজিপশিয়ান প্রেসিডেন্টকে কি বলছেন, হাউ ইন্ডিয়ান আর্মি ইজ মুভিং, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন যশোর, চাইনিজ অ্যাটমিক বম টেস্টিং এর আগে ইজ গিভিং ইন্ডিকেশন,
something very big is going to happen over the next couple of weeks. How does he know? The only significant thing that happens was the atomic explosion, the bomb explosion. So, they say, whether it's, let's come to inside information within the country. What does anyone want to describe with the Shuru Kullan? That, you know, Nehru, Pandit Nehru, and Shyama Prasad Mukherjee almost had a fist fight in a cabinet meeting a few weeks before Shyama Prasad's death. This again was classified information. Till the 1970s, when this was written about by another top politician. And this man was describing it in the mid-60s. How did he know? He made all claims. He made very big claims. He said, I can tell you what is being cooked in the Prime Minister's house in the Rashtrapati Bhavan on a real time. তুমি যদি জানতে চাও কি রান্না হচ্ছে আজ রাতে বলে কি রান্না হবে আমি তোমাকে এখনই বলে দেবো, কাল রাত্রে কি রান্না হচ্ছে, কে খেয়েছে, কে কি খেয়েছে আমি তোমাকে বলে দেবো. He claimed that Vietnam war, he played a critical role. He said that I advised them to give the US soldiers cocaine, get them addicted. That will reduce their efficacy. এটা কখন বলছেন? এটা বলছেন 1970-এর প্রথম দিকে. এই খবরটা কিন্তু প্রকাশ হতে আরো 10 বছর লাগবে. So all sorts of classified information, he was a storehouse of all sorts of classified information. নাম দেখতে পাচ্ছি কে কে পলিটিশিয়ান যাচ্ছে, অনেকে যেতেন, কয়েকটা নাম বললাম, কিন্তু এদের থেকেও আরো অ্যাক্টিভ এবং আরো নাম করা পলিটিশিয়ানের ওখানে নাম পাওয়া গেছে. তাদের মধ্যে উত্তরপ্রদেশেরই 4 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারা কি করছিলেন ওখানে বাবার কাছে? 7,000-এর উপর আইটেম, বই, চিঠিপত্র, কাগজ. একবার বলেছি, উই হ্যাভ গন থ্রু দ্যাট, উই ওয়ান থ্রু দ্য ইমেজেস. হাউ ডিড হি ডিসক্রাইব হিমসেলফ? হি ডিসক্রাইব হিমসেলফ ইন ভেরিয়াস ম্যানার্স, ভেরিয়াস ওয়েস টু ডিফারেন্ট পিপল অ্যাকর্ডিং টু হু ওয়াজ আস্কিং দ্য কোয়েশ্চন. ইউ ওয়ান্ট টু টক This is ऐसा कि मैं आप ये समझो, मान लीजिए कि आज बस्ती, अगर आप में से कोई लोग गए हो यूपी में जहाँ ये भगवान जी 10 साल तक रहे थे, मान लीजिए आज के जमाने में मैं वहाँ के लोकल इंटेलिजेंस ऑफिसर, मेरी पोस्टिंग हो रखी है पुलिस में या उसमें, और मुझे आज के जमाने में खबर लगती है कि कोई बाबा यहाँ पे रहता है और बाबा टाइम मैगजीन पढ़ता है, ठीक है जी, मैं शाम को रेड मारूंगा घर में उसकी, कौन सा बाबा पैदा हो रहा है यूपी में बस्ती में जो टाइम मैगजीन पढ़ता है. यूपी में बाबे टाइम मैगजीन ही पढ़ते हैं, यहाँ तो बैठ के वो चार्ल्स डिकिंस का पूरा कलेक्शन पढ़ रहा है, पीजी वुडहाउस के पूरे कलेक्शन आ रहे हैं भैया, इंसाइक्लोपीडिया ब्रिटानिका आ रहा है. ऐसे बाबे नहीं होते हैं यूपी के अंदर, ठीक है जी. जैसे एक एग्जाम्पल है कि एक बड़े रिलायबल विटनेस थे मुखर्जी कमीशन के सामने, दुर्गा प्रसाद पांडे, मैं उनसे भी मिला था, पर हम उनकी गवाही की बात कर रहे हैं. पांडे जी ने एक चिट्ठी लिखी गुमनामी बाबा को, सो कॉल्ड गुमनामी बाबा को, 1963-64 मुझे एग्जैक्टली ये याद नहीं है. उन्होंने चिट्ठी लिखी कि नाम नहीं लिखा कहीं पर, लेकिन उन्होंने बड़ा क्लियरली इंडिकेट कि ये चीज़ किया है, उसने कहा ग्रेट भगवान जी जय हिंद, तो इंग्लिश में लिखा उनको कि ज्वाला प्रसाद मिश्रा जी जो आप इस जहाँ आप रहते हैं आपके पास में रहते थे उनकी डेथ हो गई, और मरने से पहले उन्होंने मुझे बुलाया और उन्होंने मुझे बताया कि आप हो कौन, मैं आपसे मिलना चाहता हूँ. फिर उसने बड़ा सेंटिमेंटली होकर लिखा कि मेरा नाम दुर्गा प्रसाद पांडे, क्योंकि मैं मेरे माता पिता बड़े काली के, दुर्गा के बड़े भक्त थे, इसलिए तो नाम मेरा दुर्गा प्रसाद रखा. तो उसने पूरे सेंटिमेंटली बातें लिख लिखी, उसने मतलब उसने नाम नहीं यूज़ किया लेकिन जय हिंद और ये सब डाल करके ये इंडिकेट किया कि वो ज्वाला प्रसाद मिश्रा नहीं, ये बात बोली है कि तुम ये आप सुभाष बोस हैं. उसने कहा जी मैं आपसे मिलना चाहता हूँ. तो जब उसने 3-4 लेटर डाले तो गुमनामी बाबा ने एक उसको रिस्पॉन्स में एक लेटर डाला उल्टा, तो उन्होंने डिक्टेशन दी, वो लेटर उन्होंने खुद नहीं लिखा था, किसी और को लिखने को बोला था. तो उस लेटर के एक पोर्शन को हम यहाँ कोट कर रहे हैं. तो ये उसको उस टाइम उन्होंने उसको डॉच कर दिया दुर्गा प्रसाद को, बाद में उससे मिले, शक्ल भी उसको दिखाई, और दुर्गा प्रसाद ने नेताजी को भी दिखावा था, क्योंकि नेताजी इन सब इलाकों में 1939 में बस्ती में सुल्तानपुर में
फैजाबाद में मेरे ख्याल से और आपके लखनऊ में थे, उन्होंने टूर किया 2 साल तक उस इलाके का। तो ये गुमनामी बाबा दुर्गा प्रसाद पांडे को चिट्ठी में लिखता है उसको डॉज करने के लिए, आई एम अ बॉना फाइड कृष्णामी सन्यासी एंड यू विल नो दैट अ मैन अंडर द होली ऑर्डर्स इनकर्स डेथ अकॉर्डिंग टू द सिविल लॉज एंड अ सन्यासी इज डेड टू हिज फॉर्मर लाइफ, इट इज इन द कीपिंग ऑफ द डिवाइन मदर दुर्गा एंड फादर लॉर्ड शिवा, इट इज इन पासिंग यू शैल फाइंड कोजेंट आंसर्स टू ऑल योर हाइपोथेसिस करेस्ट थॉट्स बोथ एज एक्सप्रेस्ड इन योर लेटर and which remain unexpressed in your heart. Pursue with your heart calmly, quietly, lovingly. Every word, phrase, sentence and their constructions are pointers for you. They are beckoning the possibilities, seek and thou shalt find. ऐसे चार बाबे पैदा हो जाए यूपी के अंदर, हम ऑक्सफोर्ड यूनिवर्सिटी को यहाँ खोल देंगे। बाबे ऐसे अंग्रेजी लिखते हैं और जो बाबा अंग्रेजी बोलता है उसके पीछे अंग्रेज आते हैं, यहाँ पे अमरीकी आते हैं, हिप्पी वो बाबे यहाँ रहते हैं, बाबे चले जाते हैं अमेरिका यूरोप के अंदर। जो बाबा अंग्रेजी बोलेगा उसका ये हाल है। बंद करो उसके, मैं उनको बता दूं कि बच्चों को पता नहीं चीज क्या है। ये है अपने महेंद्र महर्षि जी, ठीक है जी, आपके श्री रविशंकर जी के गुरु। और महेंद्र ये 1969 की बात का है और ये गाना है बहुत मशहूर बीटल्स का। बीटल्स दुनिया के सबसे मशहूर और ऑल टाइम ग्रेटेस्ट सिंगर्स ग्रुप में माने जाते हैं। जॉन लेनन, पॉल मैकार्टनी, रिंगो स्टार, दे आर ग्रोइंग अप विद बीटल्स, दे ऑल नो अबाउट बीटल्स, डू दे नो अबाउट रिंगो स्टार? ओके, सो ये उस सबसे कहते हैं कि इतने मशहूर लोग थे ये लोग जो चारों के चारों, ये वो आके आश्रम में आके बैठ गए, वो गाने वाने बजाया बजाया करके। मतलब वही कहने का तात्पर्य सब ये है कि साहब जब कोई बाबा अंग्रेजी बोलता है तो इंटरनेशनल लेवल पे जाता है, ये आदमी छुप क्यों बढ़ा। तो ये उसका एक गाना है कि वो बहुत अच्छा गाना है अक्रॉस द यूनिवर्स आपका बीटल्स का, जो महेंद्र महर्षि जी के बारे में। तो मैं आपको मजाक में मैं ये नहीं कह रहा कि इस एक बताने का तरीका है कि जब किसी बाबा जी को हमारे देश में साधु महात्मा को अंग्रेजी में एक्सप्रेस करना आ जाता है तो उसके पीछे दुनिया के टॉप के लेवल के लोग आते हैं। तो गुमनामी बाबा जिस तरह से वो लिख रहा है हिंदी में अंग्रेजी में, हिंदी तो खैर उनकी बहुत फॉल्टी थी, मैं कुछ छोटा मोटा आदमी नहीं था। तो ऐसी कौन सी महान आत्मा देश में जो है कंपेयर विद द करंट बाबास एंड द ऋषिस एंड द श्री श्रीस सद्गुरुस, दे टॉक नाइसली, दे टॉक वेरी वेल, वी लाइक व्हाट दे हाउ दे एक्सप्लेन द स्पिरिचुअल एलिमेंट्स ऑफ लाइफ एंड हाउ शुड वी शुड डील विद डिफिकल्टीज इन लाइफ एंड एवरीथिंग, बट दिस Baba was of a different order. I mean, what was when we come? अब जैसे ये for example ये बाबा जी का प्रवचन है लड़ाई के बारे में कि लड़ाई कैसे लड़ी जाती है, ये गुमनामी बाबा की हैंडराइटिंग है। तो यहाँ पे वो लिख रहे हैं कि whether war should be brutal, cathartic or human business is beside the point. Everyone knows that no war can be conducted and fought with kid gloves. Modern war especially takes an appalling toll both in human life and property. No civilization risks it lightly, but when it is forced on, it has to be waged in a manner that makes the opponent wins. This is done not in any vindictive spirit, but in a cold, calculated manner to break the opponent's morale, so that he is forced to sue for peace. Abstract principles have nothing to do with the waging of war. समझ में नहीं आ रहा जितनी हमारी intelligence है कि वहाँ बस्ती में बैठा हुआ बाबा, उसकी जो insight थी इंडिया की चाइना की लड़ाई के साथ वो ऐसी थी, मेरे को नहीं लगता कि आईबी के डायरेक्टर की होगी इतनी अच्छी इनसाइट। वो बकायदा उसने लिखा कि लड़ाई कैसे लड़ी जाती है। तो इस अभी इट्स क्लियर टिपिकल उनके एग्जांपल है कि भगवान जी जब अपने उनको बिठा करके लेक्चर देते थे तो लेक्चरों में क्या क्या सब्जेक्ट आते थे, धार्मिक बातें हो गई, बंगाल हो गया, ये हो गया, बीच बीच में कि बंदूक कैसे मेंटेन की जाती है, हथगोला फेंकने से पहले जब पिन निकाली जाती है तो कैसे कितना है? और सुसाइड बॉम्बर्स को कैसी ओरिएंटेशन दी जाती है साइकोलॉजी की, उस तरह का आदमी था। टॉर्चर, हाउ वाज टॉर्चर डन, कंपैरेटिव अकाउंट ऑफ टॉर्चर इन पाकिस्तान, चाइनीज जेल्स, पाकिस्तान के फाटा रीजन में जो आर्म्स के बाजार है वो कैसे कैसे चलते हैं, अफगानिस्तान का फर्स्ट जिहाद में क्या हुआ था। बाबे ऐसी बातें नहीं करते हैं यूपी में जनरली, दैट इज द सेम। एंड दीस आर नॉट फ्रिवोलस कमेंट्स, आई मीन सेंटेंसेस लाइक दीस आर नॉट वेरी फ्रिवोलस, इट्स जस्ट नॉट just making them for the sake of making them. But the simple point, abstract principles have nothing to do with the waging of war. And we see this extremely relevant in the current times because it's almost, the world is divided between the peace-loving, the pacifiers, and the warmongers. So it's a decision of
of the state. It's a decision of a statesman. War, as he says, is not a matter of revenge. You are not, just because you don't like somebody, just because somebody has done something, does not mean that you enter their country and kill them or you just start a war. It has to be cold calculated. So page after page of data is like this. What is war? How it should be conducted? Page after page of data is on what are the different kinds of revolver? What are the different kinds of arms? Page after page, data is. अपने आप को योद्धा सन्यासी योद्धा सन्यासी बोला है। हाँ, क्या मैं योद्धा सन्यासी? अब जब तक page of महाभारत, रामायण, the same breadth, I mean the breadth of his education is breathtaking. और जब कभी अपनी बात करते थे जैसे तो एक ज्यादातर बोलने का तरीका ये था कि योर डेड मैन अपनी हिस्ट्री की बात जैसे ये एग्जांपल है मैं योर व्हेन योर डेड मैन दैट मींस मी व्हेन योर डेड मैन वाज इन बर्लिन अ ग्रेट जर्मन डॉक्टर साइंटिस्ट बिकेम वेरी फ्रेंडली एंड इन द कोर्स ऑफ हिज टॉक्स ही सेड दैट इट इज लाइक ही फाउंड आउट दैट रडार बीम पार्टिकल्स डू नॉट बाउंस बैक इन स्ट्राइक समथिंग एक्चुअली गुमनामी बाबा यहाँ बात कर रहा है स्टेल्थ टेक्नोलॉजी की रेडार को कैसे इवेट करते हैं उस जमाने में स्टेल पब्लिक में नहीं था अमेरिका को मालूम चल गया था वो एरिया 51 जहाँ वो कहते हैं ना उड़न दस्तर की आती है वहाँ वो टेस्टिंग करते थे वो लोग पब्लिक में नहीं था ये बैठ करके वहाँ पर बता रहा है कि क्या स्टेल्थ टेक्नोलॉजी क्या होती है इट वाज मोस्ट अनयूजुअल काइंड ऑफ बाबा सर ही वाज टॉकिंग अबाउट हिज ओन लाइफ অনেক কিছু বলেছে মানে সেটা নিয়ে সবকিছু যতটুকু আমরা পেরেছি আর জড়ো করতে করতে 850 পাতার একটা বই হয়ে গেছে তো একটা সন্ধ্যাবেলা সেটা বলা সব সম্ভব না দিস ইজ জাস্ট টু গিভ ইউ আর ক্লিপস এটা আমরা নিজের হাতে লেখা বাংলা হাতে লেখা ওয়েন হি সে দ্যাট দ্য নিউজ অফ দ্য প্লেন ক্র্যাশ ওয়াজ আ স্মোক স্ক্রিন অফ লাইস এন্ড ইট ওয়াজ নোন টু পিপল ইন দ্য গভর্নমেন্ট বাংলা দ্যাট ইজ দ্য আনঅ্যাডাল্টারেটেড ট্রুথ বাংলা পড়ো উনকো অরিজিনাল হ্যান্ডরাইটিং টু ওটা প্লেন ক্র্যাশ মৃত্যুর খবরটি যে রটানো এবং মিথ্যার স্মোক স্ক্রিন একথা গভর্নমেন্টের মুখ্য মুখ্য কর্ণধারগণ জানতেনই এই কথা নির্ভেজাল সত্য দিস ইজ হিজ ওন হ্যান্ডরাইটিং তাহলে সেট ইজ কম্পেয়ারিং হিজ লাইফ ইন সাইবেরিয়া লাইফ ইন চায়না আপনি ও গুনামি ফিল্ম এক সিন দেখা কি মুখ্যমন্ত্রী আতে মিলনে কে লিয়ে ও ফিল্ম থোড়া সা ড্রামাটাইজ কিয়া But actually it is based on real thing. The real event क्या हुआ था मतलब मुख्यमंत्री कॉन्टेंट वाली चीज है एक घर में अयोध्या में कहीं रह रहे थे तो मकान मालिक को रात दिल्ली बहुत ठंड होती है आजकल मतलब 3 degree 2 degree पहुंच जाता है सर्दी की रात की बात है 73-74 मुझे याद है उस 70s की बात है तो जो उनके मकान मालिक थे उनको लगी वो रात को बैठ के अंगेठी कर रहे थे ऐसे करके तो उनको भैया उनको लगा कि हमको इतनी ठंड लग रही है बुढ़ा आदमी अंदर बेचारा बाबा बैठा उसको ठंड लग रही होगी तो जाके गए कि भगवान जी आपको अंगीठी ला दे आपको ठंड है वो तो वो बोलते थे हिंदी लेकिन उनका एक्सेंट बंगाली था ये शरीर साइबेरिया में रहा है इसको ठंड नहीं लगता ऐसे करके बोला उन्होंने तो वो जो फिल्म में जो दिखाया था हुआ था लेकिन सुपर नंद के साथ नहीं हुआ था बट ओवरऑल इट इज बेस्ड ऑन द रियल सो ही कंपेयर्ड टॉर्चर मैकेनिज्म्स द लाइफ इन प्रिजन कैंप्स इन लेबर कैंप्स व्हाट काइंड ऑफ थिंग्स ही सॉ विद हिज ओन आईज व्हाट ही एक्सपीरियंसड অনেকে এটা বলেছে আমাদের এগুলো লেখার পর অনেকে স্টালিন ডিড নট বিহেভ লাইক অ্যান এনভি টুয়ার্ডস দ্যাটস অ্যানাদার ম্যাটার মাই ওন পিপল ডিড ওয়েন যখন আমরা এটা লিখেছি এইগুলো বলেছে এগুলো লেবার ক্যাম্পে লাইফ এরকম হয় এত লোকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে কিভাবে ইউজ করা হচ্ছে কি ধরনের লোক ক্যাম্পে রয়েছে সো উই ওয়ার টোল্ড দ্যাট ও দেখো তোমরা ওর ইনভেন্টরিটা দেখো ওর বইতে ইনভেন্টরিতে সঞ্জয় সিং এর বইগুলো রয়েছে গুলাগের বইগুলো রয়েছে ওটা পড়ে তো যে কেউ লিখে দেবে হ্যাঁ যে কেউ লিখে দেবে কিন্তু সমস্যাটা এখানে যে সঞ্জয় সিং এর ওই বইগুলো ছেপে বেরোনোর 5 বছর আগে উনি এই কথাগুলো বলে গেছেন তাহলে উনি জানলেন কেমন হু ইজ গোয়িং টু আনসার দ্যাট কোয়েশ্চেন যে লোকেরা যেতেন ওনার কাছে কিভাবে দেখতেন লীলা রয় দুটো নোট এখানে নিজের হাতে লেখা নোট আপনার ব্যক্তিগত প্রয়োজন আমাকে জানাবেন এই দাবি করছি আপনার ডিভোটেড সিস্টার হিসেবে আমাদেরও কিছু করতে দিন দ্যাটস লীলা রয় রাইটিং টু হিম নাও হু ইজ সাচ আ বিগ পারসন টু হুম লীলা রয় ইজ রাইটিং দিস কাইন্ড অফ লেটার্স শি ইজ রাইটিং আই এম লাইক আ রক ফর দ্য গ্রেটেস্ট পেট্রিয়ট অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন অফ আওয়ার এজ অফ দ্য এজ So who is the greatest patriot of our age, of our times? I mean, someone so big that a person as great as Lila Roy considers
puts him in that pedestal. Pavitra Mohan Roy identity that he was an intelligence officer in the Indian National Army, in the government of Subhash Chandra Bose. What is he writing? He is writing, Prothomi Ekta Boktobbo Amar. He was reporting of some unpleasant developments in Kolkata. Ekta bhoy bhoy likhchen. Bhoy likhchen, indecisive. Likbo ki likbo na. So then he is justifying that why he is writing finally, why he made up his mind to write this. Prothomi Ekta Boktobbo Amar. Apnar bhashay bola ache. You are my intelligence officer. Without fear of favor, you must report. So, Pavitra Mohan Roy কতজন লোকের ইন্টেলিজেন্স অফিসার ছিল আমরা যত জানি ইতিহাস যত দেখায় একজন then certain all things came out of the all the documents এটাকে চিঠি যেটা যখন বাংলাদেশ যুদ্ধ শুরু হওয়ার কিছু আগে লেখা ওপরে বাঁ দিকে নোটিশ করলো এটা ভগবানজির হাতের লেখা গুণাইবার নিজের হাতের লেখা চিঠি ওপরে বাঁ দিকে এমব্লেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিস ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেশনারি ইউজ বাই দ্য হাইয়েস্ট অফিস হোল্ডার্স এটা কোথেকে পেল সাম অবসকিউর বাবা যাকে কিছুদিন আগে একটা নতুন তদন্ত কমিশন বলেছে উনি নাকি নেতাজির ফলো নেতাজি এমন ফলোয়ার যাকে বিলা রয় পবিত্র মোহন রয় নেতাজি বলে মেনে নিয়েছেন আরো বাংলার বিপ্লবী দলের সবাই মেনে নিয়েছেন নেতাজি বলে যিনি মানে এত কটা ক্যারেস্টে পিট্রেট দেখালাম যেগুলো মানে তার কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইয়েস্ট অফিসের সিল করা লেটার প্যাড রয়েছে আমি হোয়াট কাইন্ড অফ ফলোয়ার উড হি বি অর ইফ হি ওয়াজ আ হোক্সটার হোয়াট কাইন্ড অফ হোক্স ওয়াজ হি প্লেইং বইতে নোটিং এর কথা আপনাদের বলেছি যখন বাংলাদেশ এই ইন্দো চায়না ওয়ার শেষ হওয়ার পরে যে বইটা বেরিয়েছে দ্য হিমালয়ান ব্লান্ডার হিমালয়ান ব্লান্ডার বইতে মার্চিনে প্রতিটা পাতায় প্রায় প্রতিটা পাতায় ওনার ডিটেইলড নোট যেখানে পণ্ডিত নেহরুর হেল্পলেসনেস এর কথাটা ডিসক্রাইব করা আছে হাউ পণ্ডিত নেহরু ডিসক্রাইব হিজ ওন হেল্পলেসনেস এন্ড হাউ দ্য চাইনিজ ওয়ার ট্রিটিং হিম ব্যাডলি এন্ড হোয়াই দে ওয়ার দ্য ব্যাড পিপল এন্ড হোয়াই হি ওয়াজ দ্য গুড পার্সন এন্ড দ্য ভিক্টিম This is his note. Oh, suckling baby PM. अब इसके तालियां मार दो मैंने आपको चार बातें ना बताई तो आप तो क्या करोगे? When the writer of the book, Cornell, right? Cornell Palit. हाँ? Cornell Palit. और जब नहीं वो उसने पंडित जी. So whatever the writing, तारीफ किसी ने की पंडित जी की तो उसने लिखा हिंदी अब आपको तो हिंदी समझ में नहीं आएगी तो हिंदी में क्या लिखा उसने कि अरे भैया जी आप भी क्या अंदर बोलते हो सोचिए सही बुढ़ापे में मुफ्त की राजगद्दी मिली अब चाहिए क्या अब चाहिए क्या औरतें रुपए शैंपेन जमीन ये लिखा अपने हाथ से तो दैट इज आई मीन ओके डजंट प्रूव एनीथिंग बट अ नाइस कमेंट बुढ़ापे में राजगद्दी मुफ्त मिली इसमें तो गलत बात है लिखे तो व्हेन this guy this writer who was a Cornell most probably if I remember correctly he is writing about how he was arrested how he was taken to the Chinese side and how negotiations were conducted so this man writes on top of the page very very important and me witness so he is witness and he is commenting on all the negotiations that happened puni ekta jagah theke arekta jagah khub taratari jeten খালি কয়েক জায়গাতেই বেশ কয়েক বছর থেকেছেন বস্তিতে যেমনি দশ বছরের উপর থেকেছেন অযোধ্যাতে বেশ পাঁচ ছ বছর থেকেছেন তো এইরকম সারা বাকি মোটামুটি ফ্রিকোয়েন্টলি ঘুরে বেড়াতেন যখন ডিরেকশন দিতেন যে কি ধরনের থাকার জায়গা হবে ইট ইউজ টু বি গ্রাফিক ডিসক্রিপশন অ্যান্ড ড্রন ম্যাপস কিন্তু এটা একটা অন্য জিনিস পবিত্র মোহন রায়কে উনি পাঠিয়েছিলেন উড়িষ্যাতে বাড়ি খোঁজার জন্য যে উড়িষ্যাতে গিয়ে নেক্সট স্টপ শুড বি ওড়িশা উনি বলেছিলেন আমি কটকে থাকবো না আমি ভুবনেশ্বরে থাকবো না এগুলো হাতে লেখা চিঠি রয়েছে যে আমি এখানে থাকবো না কারণ এখানে সবাই আমাকে চিনে দেবে আমি কিছু করি বা না করি কারোর সঙ্গে দেখা করি বা না করি আমি কথা বলি লোক আমাকে চিনে ফেলবে আমি এখানে যাবো না পুরীতে দেখতে পাবো সো ওয়ে ইন পুরী
এই হাতে এই ম্যাপটা এঁকে দিয়েছে। সো দিস ইজ দ্য সি, দ্যাট ইজ দ্য বিচ। রাস্তা, সরকারি রাস্তা কোথায়, কোথায় মন্দির, কোথায় কি বাড়ি, কোথায় জাহাজ ডক করা হয়, এখানে আর কি কি রয়েছে, ফিজিক্যাল ফিচার্স, পার্টিকুলার বিল্ডিংস, ডিটেলস, এগুলো লিখে ড্র করে উনি লিখেছেন। ছোটবেলা থেকে আমার যতদূর মনে পড়ছে এরকমই ছিল, হয়তো কিছু চেঞ্জ হতে পারে, বাট দিস ইজ লার্জলি দ্য প্লেস ওয়াই ইউ শুড লুক। নাও হু ইজ দিস ম্যান? সুরেশচন্দ্র বোস। হি ইজ রাইটিং অ্যাবাউট সুরেশচন্দ্র বোস। হি ইজ রাইটিং দ্যাট আই ইউজ টু সেন্ড হিম লেটার্স অ্যান্ড হি ওয়াজ সো অ্যাটাচড টু দোজ লেটার্স that he refused to send them back to me. Onar ekta unwritten rule chilo, written rule I bolbo, specified chilo, je uni je chithi gulo pathaten lokjonke, the order, standing order was, shegulokke hate copy kore niye, mool je chithi shetake chaliye dewar adesh chilo. To sobaike bola chilo je tumra amar hater lekha chithi rakhbe na, ami jeta likhchi seta tumra copy kore nao nijer hater lekha, ebong mool je chithi, original je chithi shetake chaliye puriye, shetake ghose noshto korbe, mane just chaliye phele dio. তো হি ওয়াজ দ্যাট মেটিকুলাস। এখানে লিখছেন যে শেষ থেকে যা চিঠি পাঠিয়েছিলাম উনি ফেরত দিতে অস্বীকার করেন, উনি কান্নাকাটি করতেন, কিন্তু লাকিলি ওনার মৃত্যুর আগে আরেকজনের নাম বলেছেন, যার নামটা পরে নিয়ে আসবো আবার, সন্তোষ ভট্টাচার্যকে পাঠিয়ে সব চিঠিগুলোকে কোনো রকমে ফেরত নিয়ে আসা হয়। খালি একটা চিঠি উনি নষ্ট করতে অস্বীকার করেন, সেই চিঠিটাও সন্তোষ নিয়ে এসছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যারা সুভাষচন্দ্র জীবনী পড়েছেন তারা জানেন যে সুভাষচন্দ্রের সঙ্গে শরৎচন্দ্রের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শরৎ দাদা বলে ডাকতেন এবং শরৎচন্দ্র অত্যন্ত স্নেহ করতেন সুভাষকে। এটা হেমন্ত সরকারের বইগুলো যারা পড়েছেন তারা মনে করতে পারেন। সেখানে লিখছেন উনি যে আমাদের সময় প্রিয় দাদা আমার লিখিত শ্রীকান্ত কমপ্লিট, চরিত্রহীন, দেবদাস, এটসেট্রা এটসেট্রা যে বইগুলি বিক্রি হইত সেই বইগুলি যেন অবশ্য লইয়া আসিত। সেই এবার নাও স্টার্ট জয়নিং দ্য ডটস। এই প্রমাণকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু সমস্যাটা কোথায়? ডিএনএ ম্যাচ। তাহলে আমাদের দেখতে হবে ডিএনএ গল্পটা কেন ম্যাচ করে, সেটা কি মেনে নেওয়া যায়? मैं एम ए पोलिटिकल साइंस का स्टूडेंट बना हूँ। हम जो पोलिटिकल साइंस हमने ली उसमें बी एम ए गए तो हमको बताया टीचर ने, मजाक में कहा लेकिन ऐसा उसमें बड़ी अच्छी बात बोली। उन्होंने बोला कि बायोलॉजी भी साइंस होती है, केमिस्ट्री भी साइंस होती है, लेकिन सब साइंसों की माँ होती है पोलिटिकल साइंस। आपको लगता है कि साहब कोई अगर आपको आर्गूमेंट ये दे कि साहब गुमनामी बाबा कैन नॉट बी नेताजी बिकॉज डी एन ए डिड नॉट मैच, उसको बेटा कौन सी दुनिया में रहते हैं आप? डीएनए साइंस है, बिल्कुल साइंस है, लेकिन जो इंसान का जो हाथ है, जो रिपोर्टें बनाता है, वो है पॉलिटिकल साइंस। मैं नहीं कह रहा, मुझे बदनाम मत करना कि हम आगे देश के बारे में मोटा बोल रहे हैं। इंडिया अमंग मोस्ट करप्ट कंट्रीज इज अडवाणी, टाइम्स ऑफ इंडिया, आईबीएन लाइव, वॉलमार्ट टैक्स इंडिया चाइना एज करप्ट नेशंस, बिजनेस स्टैंडर्ड इंडिया फोर्थ अमंग मोस्ट करप्ट नेशन, चौथा नहीं भैया हमारा नंबर, हम तो टॉप थ्री में, चौथा नंबर नहीं है हमारा। यहाँ पे आप सबको पता है पैसे खा के रिपोर्टें शिपोर्टें सब चेंज होती है, हम डीएनए पे आएंगे आपको दिखाएंगे। तो फॉर एग्जाम्पल है, फॉर छोटा सा एग्जाम्पल आपको जरा चीज अप करने के लिए, आप लोगों ने आधार कार्ड बनवाया होगा, है ना? आधार कार्ड तो साइंटिफिक होता है पूरा, आपका बायोमेट्रिक्स होता है, पूरी आंखें वाँखें पूरी नाप के आपके सब रिकॉर्ड चेक होते हैं, फिर आपको आधार कार्ड मिलता है। किसी भाई ने दिया पैसा इन लोगों को और ये हनुमान जी का आधार कार्ड इन्होंने बड़े सारे एग्जाम्पल है, तो रात निकल जाएगी आपको बता बता के। डीएनए में घपलेबाजियों के एविडेंस है। स्टोरी को मैं काट के छोटी कर रहा हूँ क्योंकि लंबा खिंच जाएगा बात ये। मतलब पिछले साल दिल्ली के हाई कोर्ट ने सीबीआई को ऑर्डर दिया
इंक्वायरी करो, दिल्ली की एफएसएल लैब में पैसे खा के डीएनए की रिपोर्टें चेंज की जाती हैं। आपको इतना एग्जाम्पल है, कोई भी आपको कलकत्ता से कोई इंटेलिजेंट आदमी मिलेगा पढ़ा लिखा अंग्रेजी बोलने वाला, आपको बोलेगा जी मैं नहीं मानता नमी बाबा और सुभाष चंद्र बोस क्योंकि वो डीएनए मैच नहीं किया। उसको बोल बाबा थोड़ी अखबारें पढ़ लिया कर, कई बार एसटी ने दिल्ली टाइम्स ऑफ इंडिया खबर हिंदुस्तान दिल्ली हाईकोर्ट ने ऑर्डर दिया और उसकी रिजल्ट पिछले साल आया, सीबीआई बुक्स एफएसएल डिप्टी डायरेक्टर सीनियर ऑफिसर फॉर फॉल्स डीएनए रिपोर्ट। गुमनामी बाबा, हम शॉर्ट छोटा केस करके बता रहे हैं, क्योंकि लंबा चौड़ा केस जाएगा, गुमनामी बाबा डीएनए और हैंडराइटिंग टेस्ट में घपलेबाजी हुई है। अभी दिखाते हैं आपको थोड़ा बहुत, तो ये उसको आप निकाल दो, मैं आपको छोटी सी बात एक दिखाता हूँ। हमने लोगों ने चेक किया एक्सपर्ट से डीएनए, जैसे ये स्टैनफोर्ड में थे डीएनए एक्सपर्ट, एक छोटी सी बड़ी इंटरेस्टिंग कहानी है, जैसे आपको सुनाई थी वहाँ पर वाटरगेट के बारे में। दूसरे देशों में, यूरोप में, अमेरिका में क्या होता है कि आप डीएनए की टेस्टिंग करते हो, टेस्ट शुरू किया, 6 महीने बाद रिपोर्ट आती है। ऐसी हमारे देश में साइंस है आपके कलकत्ता में, सीएफएसएल कलकत्ता में, कि डीएनए टेस्ट शुरू करते ही उसका रिजल्ट आएगा 6 महीने बाद, लेकिन आप 6 महीने पहले ही उसकी रिपोर्ट निकाल देते हो, समझे आप। बाहर के देशों में क्या होता है कि आज 8 टेस्ट करेंगे, रिपोर्ट 6 महीने में आएगी, यहाँ पर टेस्ट शुरू हुआ नहीं, रिपोर्ट पहले आ जाती है, और पहले आकर के वो आप अखबार में छप भी जाती है आनंद बाजार पत्रिका के अंदर। इन लोगों ने खबर पहले से लीक कर दी कि साहब वो तो मैच नहीं किया, अरे चाचा तुम टेस्ट तो करो पहले, तुम पहले पहली बोल रोके, तो घपलेबाजी हुई थी। तो इस घपलेबाजी को समझने के लिए कई और कारण है, तो जैसे इसको हम छोड़ देते हैं, लेट्स टेक वेरी गुड एग्जांपल हैंडराइटिंग का। हैंडराइटिंग में इसने आपको पहले बताया था चंद्रचूड़ ने कि जब भी कोई एक्सपर्ट अपनी रिपोर्ट देता है तो रीजन गिनाता है कि साहब क्यों हैंडराइटिंग मैच कर रही है, ये क्यों मैच नहीं कर रही है। ये जो देसी एक्सपर्ट है, खासकर आपके कलकत्ता में बड़े बड़े एक्सपर्ट पैदा हो गए, वो बिना कारण बताए रिपोर्ट देते हैं कि साहब हम ये तो मैच नहीं कर रही। अरे कारण तो बता, क्यों मैच नहीं कर रही। तो जो गवर्नमेंट की रिपोर्ट्स हैं, स्टेट गवर्नमेंट की और सेंट्रल गवर्नमेंट की, उसमें रीजन नहीं के बराबर है। इनफैक्ट जो आपकी डॉक्टर एस के मंडल की रिपोर्ट है कि गुमनामी बाबा नेताजी नहीं थे, वो दुढ़ पन्ने की रिपोर्ट है, उसमें कोई रीजनिंग नहीं है। उसके अपोजिट में जो बीलाल कपूर हैं, जो प्राइवेट एक्सपर्ट थे, बाय द वे बीलाल कपूर इज अ रिटायर्ड, अब तो नहीं रहे वो रिटायर्ड गवर्नमेंट के टॉप आदमी थे, ही वाज द डायरेक्टर, मतलब ही वाज द चीफ गवर्नमेंट एग्जामिनर ऑफ क्वेश्चन डॉक्यूमेंट्स मिनिस्टर होम अफेयर्स, इन सबका गुरु था वो बाय द वे। तो वो उनकी जो रिपोर्ट बहुत डिटेल में दी, बंगला की रिपोर्ट अलग थी, इंग्लिश की अलग थी, और एक एक डिटेल में समझाया, और हर एक लेटर बंगला का और हिंदी का गुमनामी बाबा सुभाष बोस, गुमनामी बाबा सुभाष बोस, 460 स्लाइड्स बनाई हैं इतनी बड़ी बड़ी, और वो डब्बों में रख करके उन्होंने पकड़ा कि ये हैंडराइटिंग ऐसे मैच कर रही है, और उसके अगेंस्ट में कौन है, डॉक्टर एस के मंडल, जो एक ठोपर ने बोलता है कि हैंडराइटिंग मैच नहीं कर रही, ये आपकी हैंडराइटिंग रिपोर्ट इन लोगों की। तो ये अपने अपने लाल साहब अब नहीं रहे, अब जैसे उन्होंने एग्जाम्पल दिया कि साहब इतना फर्क 30-30 साल का डिफरेंस होने के बाद जो था, अच्छा बाय द वे हैंडराइटिंग फॉर्जरी हुई है ये कोई भी नहीं कहता, गवर्नमेंट के एक्सपर्ट भी नहीं कहते, तो ये कोई डिस्प्यूट नहीं कर रहा, हैंडराइटिंग ओरिजिनल है, लेकिन इतना ज्यादा उसमें कॉमन वो मिल रहा है कि आप ये नहीं बोल सकते कि गुमनामी बाबा कौन सा, सुभाष चंद्र बोस कौन सा, 30 साल का फर्क उसके बावजूद। अब ये उन्होंने बड़ा अच्छा पॉइंट उन्होंने मुझे बताया था कपूर सर ने, कि जैसे ये नेताजी का हैंडराइटिंग सैंपल है नेशनल आर्काइव से, ये गुमनामी बाबा का सैंपल है, तो कई तरीके होते हैं पकड़ने के। उसने बोला बताया कि जब भी सुभाष चंद्र बोस कोई वर्ड इंसर्ट करते थे या पैराग्राफ इंसर्ट करते थे उस जमाने में अपने लेटर्स के अंदर, तो एक स्पेसिफिक ये कैरेट मार्क ये बनाते थे, ये वाला, उसने कहा ये गुमनामी बाबा एग्जैक्टली वही मार्क बना रहा है, और ये अपने आप में बहुत जबरदस्त हाई आइडेंटिफाइंग वैल्यू होती। तो सर बिल्कुल साइंटिफिक तरीके समझाया कि क्यों हैंडराइटिंग मैच कर रही है, और
ये शायद उनका बाइट होगा। लाल साहब नहीं है लेकिन An independent handwriting expert appointed by a leading English daily surprised everyone with his findings. That these two writing coincidentally cannot match with each other until they belong to the same person. So I will again say that they belong to one and the same person. And this, according to me as an expert, this is a very important evidence and cannot be ignored. अब हम लोगों ने क्या किया कि हम लोग फिर जब किताब लिखने बैठे कि हमने कहा दो रिपोर्ट गवर्नमेंट की हैं और एक मिस्टर लाल की प्राइवेट है, तो इसको कुछ हमें रिव्यू करना पड़ेगा। डीएनए हमारे हाथ में नहीं था क्योंकि डीएनए के सैंपल हमारे पास में नहीं थे, तो हमारे पास लेकिन हैंडराइटिंग सैंपल थे। तो हम लोगों ने कहा कि इसकी हम लोग फॉरन के अंदर टेस्टिंग कराएंगे अमेरिका में। तो फिर जब अमेरिका से हम मेरा दोस्त अभिषेक बोस मैरीलैंड में है और दीपक निजावन जी अपने केंटकी में, इनको बोला कि यार कुछ बंदा कोई ढूंढिए एक्सपर्ट, तो वो रिसर्च करके और हम लोगों ने इन लोगों ने एक आदमी को सेटल किया, कर्ट बैगेट को, इंडिपेंडेंट एक्सपर्ट है, बहुत एक्सपीरियंस है बहुत लाइफ का। तो उनको हमने नहीं बताया ये हैंडराइटिंग किसकी है, बस दो सैंपल दिए, मतलब नेता जी के और यहाँ से गुमनामी बाबा के, उनको नहीं बताया। उसको वैसे ही फर्क नहीं पड़ता, वो बेचारे उसे क्या लेना, अमेरिका में बैठा हूँ टेक्सास में। क्या ये देखिए, ये दोनों सेट्स ऑफ हैंडराइटिंग एक आदमी के हैं कि किसी अलग अलग के? और जैसे ये सैंपल उनको हमने दिया था, उनको हमने जैसे ये गुमनामी बाबा की हैंडराइटिंग है और इसमें एक्चुअली वो क्या लिख रहे हैं, ई हैज, दैट मीन्स ही, मतलब खुद को बोल रहे हैं, ही हैज नो रैंकर फॉर बापू, दो बापू एंड कांग्रेस थॉट अदरवाइज। Your dead man has no rancor because Bapu at last turned a bold face and preached fighting for freedom and honor, and because hearing and becoming stimulated and emboldened by the radio exhortations of your dead man, he stoutly opposed partition and during the last fateful meeting he wept like a child before them. किसी भी भाई ने अगर ABCD पढ़ी हो तो ये बात कर रहे हैं पार्टीशन की, गांधी जी की, कि रेडियो एग्जॉशन मतलब जो जर्मनी से उन्होंने लेक्चर दिए थे कि वो सुन करके लोगों में जोश आ गया, इंक्लूडिंग महात्मा गांधी ने। तो कर्ट ब्रैकेट ने अनलाइक डॉक्टर एस के मंडल डिटेल में समझाया, डिटेल में सारी वो बताई और कहा कि ये वही आदमी है, मैं कोर्ट में जाने को तैयार हूँ और ये रिपोर्ट उन्होंने डिटेल में लिख के दी है। और उसके बाद मीडिया में आए, सुबह सुबह 6 बजे उनको उठाया गया, बुरे आदमी है। डॉक्टर मंडल जो है नहीं आए मीडिया के सामने, हमने मीडिया में उनको उनका नाम लिया, चैनल में बोला कि साहब इनको बुलाओ आदमी को, मैंने उनको बोला किसी की अपने चैनल वालों को बोलो कि डॉक्टर मंडल आजकल रिटायर हो गए, कलकत्ता में रहते हैं, उनको मैसेज कर लो कि तुम्हारा बाप आने वाला है अमेरिका से, तेरे को आज हैंडराइटिंग सिखाते हैं कि हैंडराइटिंग कैसे होता है, नहीं आया। तो कर्ट साहब ने आकर के टेलीविजन में बोल दिया, अब आपकी खुद सुन लीजिए छोटा सा हिस्सा। Thank you for joining us live. You were sent two sets of questions, two sets of handwritings, Q1 and Q2. Yes. Did you know that one of them belonged to Netaji Subhash Chandra Bose? I did not know anything about the handwriting. How long did you take to analyze the handwriting? Oh, it took me several days. I didn't record my timing, but it spent about a week on it off and on. I do about 25 cases a month, so I worked on it and worked on it some more. And it took me several days to come to a conclusion. And do you, beyond doubt, claim that the handwritings were the same? Of the same person? Yes. Yes. I have three opinions. My opinion is yes, no, or I don't know. If I form an opinion, then I feel like I could go to court and prove it, which is what I do most of the time. I go to court regularly to tell the courts my opinion. And so my opinion is that the same person wrote these two questions that you sent me, 1 and 2. अगर हमारे को DNA का sample मिल जाएगा, उसको भी अमेरिका भेजेंगे, रिपोर्ट ये निकलने वाली है। और ये लोग जो सरकारी लैब यहाँ बैठी है
उनको अगर गवर्नमेंट ये बोलेगी कि ये साबित कर दो ये हड्डियाँ अलाउद्दीन खिलजी की, तो ये रिपोर्ट देंगे अलाउद्दीन खिलजी के कि कोई क्रेडिबिलिटी नहीं। हमने इसके बाद में एक और एक्सपर्ट के पास गए, अशोक कश्यप जी, दिल्ली में बड़े रेनाउंड एक्सपर्ट हैं, सुप्रीम कोर्ट तक में देते हैं। अशोक कश्यप जी ने डिटेल में रिपोर्ट दी बना करके, टीम में आए, मंडल जी की नाम दिया गया, मंडल साहब आओ अभी और आ गए आपके सामने एक्सपर्ट। अशोक कश्यप जी आ करके डिटेल में समझाया कि ये सेम आदमी है, मैं कोर्ट कचहरी में जाने को तैयार। किसी और देश में होता तो फटाक से होम मिनिस्ट्री वाले हमको फोन करते, यार इतना बड़ा केस हो गया, छोटा मोटा कोई केस हो जाए किसी आतंकवादी का, किसी ऐरे गहरे पर्सन का, तो लोग मशाले लेके सड़कों पर निकल जाते, कुछ नहीं हुआ। तो ये थोड़ा सा बाइट दिखा दीजिए अशोक कश्यप जी का जो उन्होंने रिपोर्ट दी। We have with us in the studio a very, very learned gentleman by the name of Ashok Kashyap. Who is Ashok Kashyap, ladies and gentlemen? Ashok Kashyap is from a family of forensic experts who have been in this business since 1935. Top handwriting expert. Expert in examining fingerprints and handwriting. 53 years of experience is what this man has in examining documents. 53 years in experience. Consulted by courts and banks to verify documents, approached by foreign courts to verify documents, and he's cracked more than 7,000 forgery cases. So if these handwritings are indeed a forgery, he should be one of the first people to make it out. The things, Mr. Kashyap, I need to ask you, since you're a master at catching forgery, could this have been forged? Because many people said that Gumnami Baba fraud. They don't exist. So a lot of members within the Bose family itself thought the Gumnami Baba is a figment of imagination, is a fraud, well, is a plant, etc. Well, I then cannot comment on that point, whether he's a fraud or charlatan or imposter. But as far as an examiner of a document, the comparison of handwriting is concerned. Yeah. I have compared the suspected writings with the standard writings. Very dispassionate. Very impartial. And I have come to the conclusion that they have been written by one and the same person, although with the passage of time there have been certain normal variations. But these variations cannot deviate us into disbelieving that there could be other different persons. We can't deal like that. इसके अलावा और भी बहुत डेटा है लेकिन वो बताने का टाइम नहीं है। तो फॉरेंसिक एविडेंस जेटा चोर जस्टिस मुखर्जी के लिखते हुए चलो जे इन एब्सेंस ऑफ क्लिंचिंग एविडेंस आई कैन नॉट कंक्लूड दैट गुमनामी बाबा द मैन कॉल्ड गुमनामी बाबा एंड सुभाष बोस आर द सेम पर्सन। दिस इज द रियलिटी ऑफ दैट फॉरेंसिक एविडेंस। एंड একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যখনই কোন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট রিপোর্ট দেয় তারা সবকিছু মিল খুঁজে পায়, সেই একই স্যাম্পল যখন সরকারি ল্যাবে যায় তারা কিন্তু কিছু খুঁজে পায় না। সো উই ক্লিয়ারলি সি আ প্যাটার্ন। তো এই জন্যই আমি ফিরে যাবো এই ডিএনএ রেকর্ডজি অ্যাশেজ অস্থিবর্ষের ডিএনএ টেস্টিং এর কথায়। এই একটাই কারণে আমরা বারবার বলছি যে ওই অস্থিবর্ষের ডিএনএ যদি করা সম্ভব হয় সেটা কোনো সরকারি ল্যাবে করা যাবে না। It has to be done in an independent third party lab and a third country. America mein. And America mein hoga. Germany, whatever. इनके बच्चे जो बीमार होते नहीं हैं, ये लोग मिनिस्टर हमारे जब मंत्री बड़े लोग हैं, जब खुद को बुखार होता है तो ये अमेरिका लाने जाते हैं। कोई नहीं होगा यहाँ पे देसी लैब टेस्ट। ये लोग करवाते हैं देसी लैब टेस्ट अपना। बमरी देवी का टेस्ट डीएनए टेस्ट अमेरिकन लैब दिया लैब में हो, सुनंदा पुष्कर सुनंदा पुष्कर का लैब में हो, हम क्यों कराएं गुमनामी बाबा का हिंदुस्तान के अंदर। एंड इट हैज टू बी सुपरवाइज्ड बाय अ टीम ऑफ इंडिपेंडेंट एक्सपर्ट्स सुपरवाइजर्स इंडिपेंडेंट मल्टी पैनल एट अ मल्टी टीम मल्टी मेंबर एट अ टीम एट अ पैनल दे सुपरवाइज करता है। सो दिस इज द रीजन व्हाई वी डोंट ट्रस्ट माय टेस्ट। सो दिस इज इन द फाइनल समरी द स्टेटस of all evidence. Plane crash mara gechilen ki praman royeche circumstantial oral kichu log boleche je tara dekhechen plane crash mara gechen netaji mrityu hoyeche tara full of contradictions kyo bolche ekhane ami netaji ke dhore bek korechilam ekjon bolche na ami netaji ke dhore bek korechilam ekjon bolche na netaji shuye porechilen rokhan hoye gechilen ekjon bolle na netaji to dariye chilen. So is this some kind of joke?
And Pandit Nehru was a lawyer. He knew what evidence means. And that is the reason Uni likhte baddho hoyechilen that we have no direct evidence. Let us ever compare korun jeta Bhagwan ji ba Kumrami Baba Anand Sant's evidence. We have a direct forensic evidence. Not one, but three. Three handwriting examinations done by independent experts say the same thing. They reach the same conclusion. Oral witness account, oral evidence, documentary evidence, shoy shoy hajar hajar paata, which is not keeping aside the forensic part of it, the content of those documents, they point to the same thing. Tahale, what conclusion should we draw to? That is the evidence that we have placed in our book. That is the evidence যেটা আপনাদের সামনে আজকে সন্ধ্যাবেলা রাখলাম। আই থিঙ্ক উই আর রানিং আউট অফ টাইম, উই হ্যাভ টু এন্ড। তো এখানে শেষ করছি, আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো বলুন, তার উত্তর দেওয়ার চেষ্টা করুন। সম্বোধনা জানাচ্ছেন আমাদের বর্ধমান টুরিস্ট ক্লাবের সেক্রেটারি মিস্টার দেবজি সিনহা। স্মারক তুলে দিচ্ছেন, টুরিস্ট ক্লাবের স্মারক তুলে দিচ্ছেন দেবজি সিনহা অরুণদার হাতে। আমরা প্রত্যেক অডিয়েন্সকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা সবাই সাড়া দিয়ে অনুষ্ঠিতা এবং চন্দ্রচূড়ার এত সুন্দর একটা সেশন দেখতে এসেছেন। চন্দ্রচূড়া বর্ধমান শহরেরই ছেলে, তাই আরও একটু বাড়তি এনথুসিয়াজমও সবার মধ্যে ছিল। এই কাজটা অনুষ্ঠিতা এবং চন্দ্রচূড়া যেই কাজটা শুরু করেছে এবং মিশন নেতাজি যেই কাজটা শুরু করেছে, যে সত্যিকারে আমাদের রাষ্ট্র নেতার কী হলো বা কীভাবে উনি মারা গেলেন, এটা এই সেশনের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। আপনারা প্রত্যেকের সার্কেলে এটা নিয়ে আলোচনা করুন। আপনারা আলোচনা করুন অনুজ ধরদার ইউটিউব চ্যানেল নিয়ে, চন্দ্রচূড়দার ইউটিউব চ্যানেল নিয়ে, এগুলো দেখতে বলুন। তাহলে আরও বেশি করে সত্য জানতে পারবেন, আরও বেশি করে তথ্য পাবেন। এই বলেই আজকের সন্ধ্যা আমি শেষ করছি এবং আমি ধন্যবাদ জানাবো আমার প্রত্যেক অনফিল্ড এক্সিকিউটিভকে এত সুন্দরভাবে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে, এবং অবশ্যই চন্দ্রচূড়দা এবং অনুজদাকে অনেক ধন্যবাদ বর্তমানে আসার জন্য। ধন্যবাদ। আমার নাম জয়ন্ত, আমি স্পিচ থেকে বলতে চাই। আমি অনুজ এবং চন্দ্রচূড়ের অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের বাইরেও। আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম, এবং এই জন্য আমি বর্ধমান টুরিস্ট ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম আই হ্যাভ এভার সিন।